Cigarette smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikarok. Dhumpan cancer er karon. আপনি টরিটক্কা করে যান। হ্যাঁ হ্যাঁ
আপনি নিশ্চিন্তে লাভপ্রবে কাজ করুন। দু ঘন্টা ধরে বসে বলছেন আর পাঁচ আর পাঁচ আর পাঁচ মিনিট। হ্যাঁ আপনি বিশ্বাস করুন আর পাঁচ মিনিট। বলছি দত্তগুপ্ত বাবু, আজকে কি আপনি প্রেজেন্টেশনটা আর দেখাতে পারবেন? নিশ্চয়ই পারবেন। নিশ্চয়ই বুঝতেছেন আপনি রেগে যাবেন না? না না, আপনি উত্তেজিত হয়ে পড়ছেন। না উত্তেজিত হোক, আপনি জানেন যে আজকে আমার চারটের সময় বোম্বের ফ্লাইট। হ্যাঁ হ্যাঁ, আপনি এও জানেন যে আজকে জাপানের ক্লায়েন্ট আমার ওখানে বসে থাকবে। কি লজ্জার কথা! বা 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 বা, কি লজ্জার কথা! আই এম এক্সট্রিমলি সরি, অ্যাকচুয়ালি আমাদের মিটিং এর যাবতীয় প্রেজেন্টেশন, আচ্ছা সেটা আমাদের স্টাফ মিঠির ওই পেন ড্রাইভে আছে, সেই জন্যই আর কি। পেন ড্রাইভে আছে, এটা আছে আপনার? হ্যাঁ নিশ্চয়ই করুন। নিশ্চয়ই হ্যাঁ করে ফেলুন। এতে তো নাম্বার নেই। এটা যাবে না? না ওটাই দেখো। আচ্ছা এটাতে যাবে। যদি ধরুন আপনার অর্ডারটা আমি কেটে দিই। না আপনি, আপনি উত্তেজিত হয়ে এই কথা বলতে পারেন না আর কি। আপনি উত্তেজিত হবেন না। ধরুন অর্ডারে আমি সই করলাম। করলেন 30 দিন আমার কোন স্টাফ অফিসে নেই, এলো না? না 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 এটা আপনি মিস্টার সেন কখনো করবেন না আমার সঙ্গে, এটা আমি খুব ভালো করে জানি। জানেন? তাহলে আবার দেখুন। দেখছি আবার লাগা আবার লাগাবো লাগতেই আজে বিন রাগি ছাড়ব। স্যার আমার খুব দেরি হয়ে গেল না? আই এম ভেরি সরি। মিঠি, এটা তুমি কি করে পারলে? তুমি জানো না আজকে এখানে এত বড় একটা মিটিং, তোমার কোনো রেসপন্সিবিলিটি নেই। সারের মতো লোক, মিস্টার সেনের মতো লোক এখানে দাঁড়িয়ে আছে, তারপর জাপানের সুস্থ ক্লায়েন্টরা বসে আছে ওখানে, আর তুমি এখানে। স্যার বলুন, বলো স্যার বলো। আপনি পারলেন? জানেন স্যার, আজকে যে আপনার সামনে আমি বেঁচে ফিরে এসেছি সেটাও একটা বিরাট ঘটনা, আর আপনি আমাকে সামান্য দেরি করার জন্য এইভাবে বকছেন স্যার? আপনি জানেন স্যার, এই আপনার জন্য আমি কতবার মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে এসেছি। প্রথমে সকালবেলা তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠতে গিয়ে পড়ে গিয়েছিলাম যে বিছানা থেকে, ভীষণ ফুলে গেছে। কোথায় 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 ফুলে গেছে? কোথায় মানে আপনি কি ভাবছেন? হাতে? ও হাতে, অন্য কোথাও কোথায় দেখতে পাচ্ছি না তো। ফুলে গিয়েছিল তো, ওই যে অয়েন্টমেন্ট লাগিয়েছিলাম এখন ঠিক হয়ে গেছে। ঠিক, তারপর যে বাথরুমে গেছি আমাদের বাড়ি কাজের মাসি কাপড় কাচতে গিয়ে ওখানেই ধপাস। ও বাবা, আমার ধপাস! ই বাবা! তারপর কিছু না খেয়ে একেবারে খালি পেটে একটা বিস্কিট পর্যন্ত মুখে জটেনি। তারপর জানেন স্যার, রাস্তায় বেরিয়ে এসে দেখি ওরে বাবা কি অবস্থা, বাসের মধ্যে বাদুড়ের মতো লোক ঝুলছে, এদিকে অফিসের তারা, আমাকে যে তাড়াতাড়ি পৌঁছতে হবে। একটা বাসের পিছনে ছুট লাগালাম,
উঠে পড়লাম, তারপর ঝুলতে আসছি। তবে কেমন হতো তুমি বলো তো? না না, তুমি বলো। এদিকে রাতে ভালো করে ঘুমও হয়নি, বারবার মানে হাই তুলতে যাচ্ছিলাম, হাঁটা ফসকে যায় আর কি। কেন তোমার রাতে ঘুমাইনি কেন? কি করবো স্যার, সারা রাত জেগে আপনার প্রেজেন্টেশনটা বানালাম না। মিটি মিটি, কালকে দুপুর বেলায় আমি তোমাকে ছুটি দিয়ে দিচ্ছিলাম, তাহলে? ও হ্যাঁ স্যার, মনে পড়েছে। কি বলবো স্যার, মাথাটা না একদম কাজ করছে না, সারাদিন এত ধকল গেছে না। আমার ছোট মেশো নেই স্যার। নেই? মারা গেছে। কাল যে দুপুরে খেতে বসে সেই জীবুকে হাত দিলেন। আর উঠলেন না স্যার। কি বললে? আমি ব্যাপারটা বুঝতে পারছি না, আমার ফ্লাইটের তারা রয়েছে আর আপনারা এগুলো কি করছেন বলুন তো? হ্যাঁ, কিছুই বুঝতে পারছি না। এই তারা, এই তারার জন্য আজকে আমার ছোট মেশোটা বেঁচে নেই স্যার। আচ্ছা, সব ব্যাপারে আপনারা এত তাড়াহুড়ো করেন কেন বলুন তো? মানে কেন করেন? একটা লোক মারা গেছে আর আপনাদের কাছে মিটিংটা ইম্পর্টেন্ট হলো, লাইটটাই বড় হলো না? মানে আচ্ছা, এই যে আপনি, আপনি আমাকে বলুন তো, আপনি যদি মুম্বাইতে ফিরে গিয়ে দেখেন আপনার ছোট ননদের, বড় জার, বড় ভাসুর, বড় শালার, বড় শালীর বড় মেয়ে হঠাৎ আচমকা মারা গেছেন, তখন কি করবেন স্যার বলুন? ছোট মেশুর শালার মামা, কেউ বুঝলো না রে মিঠি, তোর কি হলো রে মিঠি, তোর কি হলো? কি দেখছেন স্যার ওরকম ডায়েরির পাতা উল্টে উল্টে কি দেখছেন স্যার? হতে পারে না। কি হতে পারে না? তোমার ছোট মেশো কালকে মারা যেতে পারে না। কেন স্যার, আপনি কি জ্যোতিষ চর্চা করেন স্যার? আমার ছোট মেশো মারা গেছে সেটা আপনি জানলেন কি করে? জানি, কারণ তোমার কথা অনুসারে তোমার ছোট মেশো এর আগের নভেম্বর মাসে মারা গেছে। সে কি? আর ইউ শিওর স্যার, মানে আমার ছোট মেশো মারা গেছে সেটা আমি জানি না অথচ আপনি জানেন? যেদিন থেকে তুমি আচমকা ছুটি নিয়ে তোমার বড় মামাকে শ্মশানে পড়তে গেলে, আর বিকেল বেলা তোমার বড় মামা নিজে গাড়ি চালিয়ে তোমাকে নিতে এলেন, ঠিক সেই দিন থেকে আমি এই ডায়েরিতে সমস্ত কিছু লিখে রাখি। তোমার কে কে অসুস্থ হলো, কে কে মারা গেল, আমি ডিটেলে লিখে রাখি, যাতে তুমি আর পরে কোনোদিন মিথ্যে কথা বলতে না পারো। ও স্যার, আর ইউ শিওর আমার ছোট মেশোর মারা যাওয়ার ডেটটা আপনি জানেন? ইয়েস। ও তাহলে মেজো মামা, মেজো মানে মেজো মামা, মেজো মামা, হ্যাঁ মেজো মামা, এই তো গত অক্টোবর মাসের 27 তারিখে উনি কন। তাই নাকি? আচ্ছা স্যার, আপনার ওই ডায়েরিটা একটু চেক করে দেখুন না, আমার ছোট পেশি কেমন আছেন, মানে আছেন না গেছেন? শাট আপ, মিথ্যে কথা বলতে তোমার লজ্জা করে না? তুমি খালি মিথ্যে কথা বলে চলে যাও, বানিয়ে বানিয়ে সমস্ত মিথ্যে কথা বলো, আর আমিও সেটা ছুটে যাই। আর কতদিন? একটু বেশি হয়েছে বাচ্চা, একটু দুর্বলতা হয়ে গেছে। চমক
এভাবে মুখ ভার করে তুই একের পর এক গুলপট্টি কি করে দিস বলতো? আরে বাবা, ওসবের জন্য সাধনা দরকার। তোমাদের দ্বারা ওসব হবে না মামুনি। সেই যে হিমালয় গিয়ে সাধু গুলেন্দ্র বাবাজির কাছ থেকে দীক্ষাটা নিয়েছিলাম, তার জন্যই তো এখন আমি আয়নার সামনে দাঁড়িয়ে যখনই কথা বলি মুখ থেকে গুলপট্টিটাই বের হয়। ক্যালি ক্যালি, বুঝলি? ক্যালি। তুই আর বদলাবি না, বিয়ের পর যখন তোর বর ডিভোর্স দিয়ে কেটে পড়বে তখন। সরি, নো ওয়ে। আমি যাকে বিয়ে করব তাকে তো বিয়ের আগে ডেফিনেটলি দেখে নেব সে আমারই মতো গুল গুলশান গুলফাম কিনা, না হলে জমবে কি করে? আয়শা, কি আছে তোর? এরকম ভাতের আড়ির মতো মুখ করে আছিস কেন? না রে, কিছু হয়নি। দেখ আয়শা, তোকে একটা কথা বলি। আমি জানি আমি খুব গুছিয়ে মিথ্যে কথা বলতে পারি, এবং ওই মিথ্যে কথা বলা ডিপার্টমেন্টে না আমার, আর তুমি আমার সামনে থেকে মিথ্যা কথা বলে পার পেয়ে যাবে, সেটা তো হবে না বস। মাসিমা কেমন আছে? ভালো নেই রে মিঠি। এই সপ্তাহে আরো দুবার ডায়ালিসিস করাতে হবে, আর আমার হাতে এক টাকাও নেই। শোন, টাকাটা কোনো ম্যাটার হলো? আমরা আছি কি করতে? টাকা টাকা নিয়ে মরছিস না মিঠি। তুই আগে অনেকবার আমাকে টাকা দিয়েছিস, আর প্রত্যেকবার তোকে বাড়িতে মিথ্যা কথা বলতে হয়। প্লিজ প্লিজ আজ। দেখ আয়শা, আমি আগেও মিথ্যা কথা বলতে পারতাম, আর এখনও মিথ্যা কথা বলতে আমার কোনো প্রবলেম হবে না। আর আমার এই মিথ্যা কথা বলার জন্য যদি মাসিমার চিকিৎসাটা ভালো করে হয়, সেটা তো কোনো ভালো কাজে লাগলো, আর মাইনে পেলে তো তুই টাকাটা দিয়েই দিবি। তাহলে এত টেনশন নিস কেন? নে, ধর ধর ধর। বলেছি না একটা কথা, লাইফ মে টেনশন দেনে কানে, টেনশন দেনে কা, পাগলি একটা। দূরে দূরে খেলে নাকি নেশা ভালো হয়, দূরে দূরে খেলে নাকি নেশা ভালো হয়। গন্ডগোল লেগেছে মনে হচ্ছে। এখন লোক দেখানোর জন্য এদের অ্যারেস্ট করে নিয়ে যাবে, তারপর ঠিক সসম্মানে বাড়ি পাঠিয়ে দেবে। কেন জানো? টেবিলের তলা বলে তো একটা কথা আছে নাকি, সেখানে এদের হাত জাসটা বেশ ভালোই জানা। দেখুন ম্যাডাম, সব পুলিশ অফিসার একরকম হয় না, বুঝলেন? তাই নাকি? তা আপনার বুঝি একটা লেজ আছে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনাদের দেখছি পুলিশ অফিসারদের অপমান করা একটা স্বভাব হয়ে গেছে। তা দেখি আপনি কি এমন তিনটা মারেন। হ্যালো বাবা, কি অ্যাটিটিউড! কতবার করে বললাম কিন্তু আমার কথা কিছুতেই শুনলো না। কিন্তু এই কিন্তু সত্যি রে বোন, কিন্তুতেই সব আটকে যায়। কিন্তু হলো বড়ই আজব জন্তু। তুই আর কাঁদিস না বোন, চল মন খারাপ করিস না, বি স্মাইল। হে চল, ফলো মি। খেলো খেলো করছো তুমি? ওরে বাবা, আমার জোনা আছে, আমার মিঠুরা বাবা বাদে আমার জোনা বাবা। মা তোকে বলেছে না মেয়েদের চুলে হাত দিতে? নেই হাত কিরে, তোর চুল কেটে তোকে ন্যাড়া করে দেবো, বুঝেছিস? লজ্জা লাগে না এতগুলো লোকের সামনে নিজের দাদাকে অপমান করতে? আমি আবার কখন তোকে ইনসাল্ট করলাম? মনে পড়ছে না? না মনে পড়ছে না। সত্যি মনে পড়ছে না তোর? না। তবে পুলিশে থার্ড ডিগ্রি দিলে তবে মনে পড়বে সব তোর। তাছাড়া অত বেশি অ্যাটিটিউড দেখাতে না, বেশ করেছি আরো করব। পাগলি কথা।
মা তাড়াতাড়ি দাও। তাড়াতাড়ি তো করছি রে বাবা, আমার তো বয়স হচ্ছে নাকি, আর পারি? তোমার আর কিসের চিন্তা মা, এই তো দাদার বিয়ে হয়ে গেলে বৌদি চলে আসবে, তারপর তুমি পায়ের উপর পা তুলে খাবে আর ঘুমোবে, তাই না? সে কপাল যেন করে এসেছি আমি। কি ছেলে আমার, একটা মেয়েও তো পছন্দ করছে না, এদিকে বয়সও থেমে নেই। দাদাকে মা, আমরা পছন্দ করে নিচ্ছি, আর দাদার জন্য ভালোভাবে পছন্দ কে করে? তার বোনেরা, এ দেখ দেখ না, ভালো মাসিমা, এই যে বৌদি এই পটলের দোরমাটা পাঠালো। কিরে রিন্টাদি, কেমন আছিস? ভালো আছি। রিন্টাদি, তোর সাথে আমার একটা কথা আছে। যা বলার তাড়াতাড়ি বল, আমার কাজ আছে। আর রাখ তোর কাজ, কাজ কাজ, এটাও একটা ইম্পর্টেন্ট কাজ। শোন, আমরা দাদার জন্য মেয়ে পছন্দ করছি, এই দেখ তো কোন মেয়েটাকে ভালো লাগে। এই দাদা দিকে দেখার কিছু নেই, তুই আমাদের বল না, আমাদের পছন্দ হলেই হবে, দাদা সেই মেয়েকে বিয়ে করবে, তাই না মিঠি? হ্যাঁ তাই তো। এই দেখ ওই মেয়েটাকে দেখ, ওর বাবার বিরাট সম্পত্তি, সব টাকাই দাদাকে দিয়ে দেবে। আর এই মেয়েটাকে দেখ, ওর বাবার চারটে ফ্যাক্টরি, সব কটাই দু নম্বরই, ওই দাদাকে বিয়ে করে সব এক নম্বরই হয়ে যাবে। আর এই মেয়েটাকে মা দেখো, সেরকম একটা ভালো দেখতে না, কেমন যেন কালো টাইপের, কিন্তু দেখ দেখ এই মেয়েটার বাবা এত সোনা দিয়ে মেয়েকে মুড়িয়ে দেবে, মাথা ডেকে যাবে, দুষ্কর্মের বিচারই করতে হবে না। আচ্ছা দেখ তো রিন্টাদি, কোন মেয়েটাকে দাদার সাথে ভালো লাগে? হ্যাঁ বল বল, দেখ না। আমি কি দেখব, তোরাই যখন রিন্টাদি, তাই হয় নাকি? তুই পাড়ার মেয়ে, ছোটকে একসাথে বড় হয়েছিস, তোর একটা মতামত আছে নাকি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই মতামত নিশ্চয়ই আছে। আমার ভালো লাগছে না। এভাবে বেরিয়ে গেল কেন? রিন্টা অনেকদিন ধরে একটা ছেলেকে ভালোবাসে, কিন্তু সেই ছেলেটার বাড়ি থেকে সম্বন্ধ দেখা হচ্ছে, বেচারি আর কি করবে বল, চোখের জলে দিন কাটাতে হচ্ছে না, ব্যথা সইতে পারছে না, চেপে রাখতে পারছে। কিন্তু দাদা, ও যে ছেলেটাকে ভালোবাসে না, সে ছেলেটা ওকে কিছুই বলে না। হ্যাঁ, সে আবার আরেকজন ভালোবাসে, কিন্তু স্বীকার করার সাহসটুকু নেই, সারাক্ষণ নিজের গোপে তা দিয়ে কি যে ভেবে যাচ্ছে কে জানে। ম্যাডাম, ডক্টর চৌধুরী, তিন নম্বর ঘর, নেক্সট, প্রেজেন্ট প্লিজ। বলছিলাম কি, ব্যস্ত আছেন? তাই একটু আছি, বলুন। বলছিলাম যে ওই মেয়েদের যখন ই হয়, মানে বাচ্চা হয়, ওই সময় টক খেতে ইচ্ছা করে জানি, কিন্তু তার পাশাপাশি অতিরিক্ত টকিংটাও কি বেড়ে যায়? কেন, আপনার বয়ে কি বেড়ে গেছে? হ্যাঁ প্রচন্ড, মানে সারাদিন ধরে বকর 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 বকর। বলছিলাম কি, এই সময় মেয়েদের ঠিক কি বাড়ি বলুন তো, প্রেম না সন্দেহ? আচ্ছা আমি কি করে জানবো আমি কি বিবাহিত নাকি? আপনি বিবাহিত নন হলে কি ভালো হতো, কি ভালো হতো? না আমি বলছিলাম যে আপনি ওই হেল্প করতে পারতেন। বলতে কি চাইছেন, আপনি তো সবসময় বলেই যাচ্ছেন। জাগে, এই ব্যাপারে আপনাকে আমি হেল্প করতে পারি। পারেন? কিভাবে কিভাবে? ডক্টর ধর। ডক্টর ধর? ঠিকই, ধরবো কেন, কাকে ধরবো? আমি বলছিলাম যে আগে আমার কথাটা শেষ হতে দিন। প্রত্যেক সোম আর শুক্র আমাদের এখানে গাইনোকোলজিস্ট ডক্টর ধর বসেন, আপনার বইয়ের নামটা বলুন, আমি লিখে নিচ্ছি। কি কি বলবো, আপনার বইয়ের নামটা বলুন, আমি লিখে নিচ্ছি। কি জানেন লিখে নিন, কি জানেন লিখে নিন, মানে আপনার বইয়ের নামটা আমি লিখে নেব, তাও আবার যা খুশি তাই, বলতে কি চাইছেন আপনি কি? না মানে হ্যাঁ, ইয়ে বলছিলাম যে ওই আমি না একটা কাজ করি, মানে বুক ব্রঞ্চ
গিয়ে জিজ্ঞেস করে আসি যে ও ওই ডক্টর ধরকে ধরতে দেবেন কিনা, না 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 মানে দেখাবেন কিনা আর কি, জিজ্ঞেস করে আসি। যত সব পাগল আমার কপালই সব জ্যোতি। তাড়াতাড়ি রাস্তার কুকুর কি ছাড়া পেয়ে পথ হারিয়ে ফেলেছে? মানে তোমাদের কালকে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল না তো? ওসব মামুরা টাকা দরকার পড়লে আমাদের তুলে নিয়ে যায়, আবার সসম্মানে নামিয়ে দিয়ে যায়, ওদের আমরা এখানে রাখি। ভাইটাকে দেখছো? ভাইটাকে, এ ভাইটার বাবা হচ্ছে মিনিস্টার, পুলিশের কথা বললে না, পুলিশদের ইয়েতে রাখ। আচ্ছা কালকে আমি চিংড়ি মাছের মালাই গাড়িটা রান্না করে পাঠিয়েছিলাম, তুমি গেছো? দেবুদা দুটো চা পরে হবে, তোমার ভালো লেগেছে না? তুমি যে কলকাতার পুলিশ কমিশনার হয়ে এত ভালো খাদ্য রসি, সেটা তো তোমাকে না দেখে ভয় যায় না কাকা? কাকা এই দেখো, আমি যে তোমাকে ফোন করছি সব হাওয়া হয়ে গেল। বল কি হয়েছে? তোর মনে আছে সেদিন তোর পার্টসটা বাস থেকে চুরি হয়ে গেছিল? পার্টস? বাস থেকে? মনে পড়ছে না? না মনে পড়ছে না। সেদিন তোর পার্সে মাইনের টাকাটা ছিল, একটা লোক তোকে ধাক্কা দিল, টাকাটা নিয়ে চলে গেল, আর তুই কাঁদতে কাঁদতে এসে আমাকে বললি। ও হ্যাঁ দাদা, মনে পড়েছে মনে পড়েছে। আসলে কি জানিস তো দাদা, সত্যি দাদা কি পাজি লোক। হ্যাঁ, ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাসে উঠলাম আর বাস থেকে নেমে দেখে ব্যাগ পুরো ফাঁকা, মানে কি অসভ্য পাজি। এটা কি তোর চুরি হয়ে যাওয়া টাকাটা? এই টাকাটা তুই কোথা থেকে পেলি? আসলে হয়েছে কি বলতো, ওই চোরটা যে চুরি করেছিল সে জানতে পেরেছে যে এই টাকাটা অফিসার বিক্রম রায়ের বোনের, তাই সে নিজে এসে টাকাটা আমাকে ফেরত দিয়ে গেল। যত সব বাজে কথা, চোরের আর কোনো কাজ নেই, ওকে এসে টাকা ফেরত দিয়ে গেল। তা এতই যখন চোরের সাথে ভালো সম্পর্ক, চোরকে সঙ্গে করে নিয়ে আসতে পারতিস, একবার দেখতাম। চোর চলে এসো। কথা বলে নাও চোরের সাথে। তুই মনে ওসব তুই এখানে মানে দাদা আসলে কি বলতো, মানে আমার মাথাটা না অ্যাকচুয়ালি একদম ঠিক নেই, এত কাজের প্রেসার হচ্ছে না, তাই আমি একদম কি করে ফেলেছি। পাগল বোন, পাগল বন্ধু তোর, বুঝেছিস? পাগল, একেবারে পাগল, কিন্তু হেল্পফুল তো দাদা। এক মিনিট
আপনি চলে যাচ্ছেন, আমার বউ একটা ব্যবস্থা না করে দিয়ে চলে যাচ্ছেন। মানে আপনার বউয়ের আমি কি ব্যবস্থা করব? তিনি কে? আচ্ছা তিনার নামটা কি? নাম হচ্ছে কি ওই মানে বলছি আপনি আমার সঙ্গে একবার চলুন প্লিজ, আমার সঙ্গে একবার একবার প্লিজ। আমি কি করব আপনার সঙ্গে? কি ব্যাপার বৌদি, একেবারে জরুরি তলব দিয়ে ডেকে নিয়ে আসলে, বললে ফোনে বলা যাবে না? একটা প্রচন্ড মজার ঘটনা ঘটেছে। কি কি বলছো তুমি? রিন্টার ফোন থেকে তোর দাদাকে একটা ফোন করেছিলাম। আমার না খুব বিপদ। মানে কিসের বিপদ? খুব বিপদ, আমার সর্বনাশ হয়ে গেছে। আচ্ছা দেখুন, এসব কথা আপনি ফোনে না বলে আপনি থানায় এসে রিপোর্টটা লেখান। অ্যাকচুয়ালি এটা থানায় গিয়ে বলার কেস না, ইনফ্যাক্ট আমার সেই সিচুয়েশনটাই নেই। কেন? আসলে এই কেসটা না আপনাকেই সলভ করতে হবে। আচ্ছা দেখুন, আপনি এটা কি করে বুঝলেন যেটা পার্সোনালি আমি সলভ করতে পারবো? আমার এক খুব ক্লোজ রিলেটিভ এসে গেছে, সে একজনকে খুব ভালোবাসে, ছেলেটাও তাকে ভীষণ ভালোবাসে, কিন্তু দুজন না দুজনকে কিছু বলছে না। এখন আপনি যদি কেসটা চাচ্ছেন আনেন তো আমার সেই রিলেটিভ না ভীষণ বিপদ হয়ে যাবে। আপনার এই কেসটা আমার টেক ওভার করার সাথে আপনার আত্মীয়র সাথে কি কানেকশন আছে? আছে অফিসার, আছে, গভীর সম্পর্ক আছে। আপনি কি চান বলুন, আপনার জন্য একজন সুইসাইড করুক? আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন অ্যাজ এ পুলিশ অফিসার? কিন্তু বৌদি, রিন্টা দি ফোনটা করলো না কেন? সে তো লজ্জা বুদ্ধি লতা, তাকে দিয়ে তো করাতেই পারলাম না। কি ফোন? আচ্ছা আচ্ছা, করে বলে ফোন কর, কথা বল। ওমা, সে একবার টাক পপ আউট হয়ে গেল। কি আর বলবো বৌদি, কিন্তু সুইট হার্ট তুমি তো হলে ডার্লিং, তুমি পারবে কেসটা শালটাতে। আমার দাদার হচ্ছে ধনুক ভাঙাপন, নিজের দুই বোনের বিয়ে না দিয়ে বিয়েই করবে না, একেবারে আনরোম্যান্টিক। তাই নাকি? দেখা যাক কি হয়। আপনি এখানে আনলেন কেন আমাকে? বলছিলাম কি, ভালো করে কথা বলার জন্য, এর থেকে মনোরম সুন্দর জায়গা কি আর পাওয়া যেত? তাই বাহ, আপনাকে দেখে যতটা আনস্মার্ট মনে হয় ততটা তো আপনি নন। বলছেন থ্যাংক ইউ। তাড়াতাড়ি কথাটা সেরে ফেলুন, আমার তারা আছে। তারাকে একটু ছোলা ভাজা। কি ছোলা ভাজা? না, তাছে ঝালমুড়ি। হ্যাঁ ঝালমুড়ি, ঝালমুড়ি তাও না। আচ্ছা পাপড়ি চা, ফাইনাল পাপড়ি চা। আমি বাড়ি যাবো। জঘন্য জঘন্য, একদম বিচ্ছিন্ন। আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনার বউ অসুস্থ, মারা যেতে বসেছে। বলছিলাম যে কি করে বোঝা যাবে? মানে বুঝলাম না। না মানে অসুস্থ হলে তো বোঝা যাবে। নয়, এই যে আপনি বলেন আপনার বউ অসুস্থ, একদম বাজে কথা, বোঝা কেবল একদম। তার মানে আপনি আমায় ঠকিয়েছেন, আপনার বউ অসুস্থ নয়? ঠকাবো কেন, ঠকাইনি ঠকাইনি। আচ্ছা শুধু অসুস্থ নয়, তাকে শুধু শুধু তুম করে অসুস্থ করে দিলে চলবে? এই যদি আপনাকে এখন বলি আপনি অসুস্থ, আপনি মেনে নেবেন সেরকমই আর কি। তার মানে আপনার বউয়ের কিছু হয়নি? তাহলে রোজ আমাদের ক্লিনিকে গিয়ে আমার বউয়ের এটা হয়েছে সেটা হয়েছে বলে ঘ্যানঘ্যান করতেন কেন? না না না, ওটা ওটাই কথা বলে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাই ওই সব দিকে একটু সব জিনিসগুলোকে নখদর্পণে রাখার চেষ্টা করছিলাম আর কি। বা 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 বা, যদি রোগ হয় তাহলে কি করে সারাবেন? তাই জন্য আপনি আমাদের মাথাটা এরমে চেটেছেন। হ্যাঁ, কতদিন বিয়ে হয়েছে? হ্যাঁ বলুন তো আপনার সঙ্গে। কতদিন হলে আপনি খুশি হবেন? তার মানে যতদিন হয়েছে সেটাই বলবেন? এই হলে তো বলবো। মানে আপনার বিয়ে হয়নি? আপনি আর আপনি আমায় রেগে গেলে না আপনাকে দারুণ লাগে। তাছাড়া বউ হিসেবেও আপনি কিন্তু খুব সেফ।
আর ওই পলিক্লিনিকে কাজ করে করে মেয়েদের কি বলে ওই রোগ সম্বন্ধে একটা গভীর জ্ঞান তৈরি হয়ে গেছে। বিয়ে করবেন আমাকে? কি বিয়ে 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 জঘন্য রবিশ কোথা করে কেউ ডাকে বল সুভাষ দা। বলছি যে রাগের চোটে একবার পা দাপাতে দাপাতে চলে গেল বুঝলি, তাহলে তো 50% কাজ হয়েই গেছে। আরে রাগ যখন এসেছে তখন অনুরাগও চলে আসবে, চিন্তা করিস না। আরে কালকে দেখবি এই মহিলা তোর দিকে লাজুক লাজুক ভাবে তাকাচ্ছে, আমার সামনে খুব রাগও দেখাবে। হ্যাঁ বলছিস? এই টোটকায় কাজ হবে বলছিস? চিন্তা করিস না। বাবা যায় কিরে কিছু খুঁজছিস নাকি তুই? না মানে আমার কলেজের বুকলেটটা খুঁজে পাচ্ছিলাম না, তাই ভাবলাম যদি ধর ড্রয়ারে থাকে আর কি। আমি আমার ঘরে রেখেছি বোধহয়। দাঁড়া দেখ, দাঁড়া, টাকা আছে? মানে মানে পকেট মানি আছে? হ্যাঁ হ্যাঁ আছে আছে, আমি আসছি। আরে বৌদি তুমি এই রোদে? রোদ কোথায়, বিকেল হয়ে গেছে, দেখ চিংড়ি দিয়ে মোচার ঘন্ট করেছি। তুই তো খেতে খুব ভালোবাসিস, দিয়ে গেলাম, রাতে খাস। কিন্তু তা বলে তো এই হুজুকে তোদের খোঁজটাও তো নেওয়া হলো বল। তোরা দুটো ভাই কি করছিস কি খাচ্ছিস, বৌদি হিসেবে আমি দেখবো না তো কে দেখবে? জানিস তো মাসিমা যখন মারা গেছিলেন তো দাদারা আমার হাত ধরে বলে গেছিলেন ছেলে দুটোকে দেখিস, আমি সেই কথা বলতে পারি বল? কিন্তু দেখো যারা আমাদের রক্তের সম্পর্কের আত্মীয় তারা কিন্তু খুব সহজেই ভুলে গেছে সবকিছু, শুধু তুমি পারোনি। তাহলে তোমার এই রোদের মধ্যে আসাটা কিন্তু ঠিক হয়নি একদম। আসবো না, কদিন ওয়েট কর, আর আসবো না। কেন আসবে না কেন? একটা গার্জিয়ান এনে দেবো, শেষে সংসারের হালটা ধরবে, আমার ছুটি, সেই তোদের দুই ভাইকে দেখবে। গার্জিয়ান? ও গার্জিয়ান বুঝেও বুঝতে পারছিস না। বউ রে বউ, একটা বউ এনে দি, আমি ঝাড়া হাত পা। মাসিমা কেমন আছো? আরে বাবা এসো এসো বসো, আমি তো ভালো আছি, তোমার কি খবর সেটা বলো। আর আমার কথা বলো না, রিনটা সেই সকালে বেরিয়ে যায় ফিরতে ফিরতে রাত, সংসারের সব চাপ আমার ওপর। তা স্বামী কবে ফিরছেন? তার এখনো ফিরতে 6 মাস গো, ভেনেজুয়েলায় আছে। তুমি বাদ দাও তো আমার কথা, তোমার জন্য একটা দারুণ সুখবর আছে। সুখবর আমার জন্য? তা কেমন শুনি। খুব ভালো একটা ছেলে আছে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, সেলস ম্যানেজার। জামিষ্টি দেখতে না, পে প্যাকেজটাও খুব ভালো, তোমার মেয়ের সাথে খুব ভালো মানাবে, দুই ভাই ওরা, বড়টার নাম রোহিত। সত্যি সুখবর বটে। তা ছেলের বাবা মা? নেই গো, ছোটবেলায় মারা গেছে। বলতে পারো আমি আর রাহুলই ওদের সব, দুটো ব্যাচেলার ছেলে, নিজেদের মতো করে জীবন কাটায়, ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, ঘরে একটা লক্ষ্মী আনতে পারলে না এবার আমি নিশ্চিন্ত হই। তোমার মেয়েটাও এত সহজ সরল, একদম ঠিক হাতে সংসারটা পড়বে, নিজের মতো করে দেখে শুনে নেবে আর কি। তুমি যখন বলছো তখন আমার আর কোনো চিন্তাই নেই, ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলেই নিশ্চিন্ত হই আমি। চলি গো। হ্যাঁ হ্যাঁ এসো কিন্তু আবার। আসবো আসবো। হ্যাঁ আরে গুরু তুমি কখন এলে? হ্যাঁ আর এটা কি হলো, আমি এলাম তুমি চলে যাচ্ছো, চল না বস। মাসিমার সাথে একটা দরকার ছিল। কি দরকার ছিল? টপ সিক্রেট বলা যাবে না। সিউ সোনা শুনু বুঝু শুনু বুঝু। টপ সিক্রেট হাইলি সাসপিশিয়াস। লা 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 ব্যাপার। তুই ভাবতে পারিস একটা লোক যে কিনা বিয়ে করেনি, দিনের পর দিন তার বউয়ের এটা হয়েছে সেটা হয়েছে বলে ঠপ মেরে গেল? আমার কি মনে হচ্ছিল জানিস? কেসটা কি? কিসের কেসটা কি?
কথাই বলে না হাসি তো ফাসি, রাগের আড়ালে অনুরাগ বাড়ছে মরে হচ্ছে, কিছু তো একটা করতে হচ্ছে। যত সব বাজে কথা। আরে বাজে কথা না, মারাত্মক বাজে কথা, বুঝেছিস? সে কি রে দাদা, পুলিশ অফিসারকে কি আবার বাজে কথা বললো? আরে কি বলেছে জানিস, লাস্ট কিছুদিন ধরে একটা মেয়ে ফোন করে করে খালি আমাকে বিরক্ত করে চলেছে, বলে ওই তার প্রেমিক নাকি তার মন ভেঙে দিয়েছে, আর সেই মন নাকি আমাকেই জুড়তে হবে। আরে হোয়াট রাবিশ ইজ দিস, আরে তুই আমাকে বল এটা পুলিশ স্টেশন নাকি না ইয়ে ম্যারেজ কাউন্সিলিং সেন্টার? থামবি ও বাবা রে বাবা, থাম থাম থাম, তোদের এই হাসির চোটে বাড়িতে কাক পক্ষী পর্যন্ত বসতে পারবে না। কারেক্ট, ঠিক বলেছো। শোন না, বলছি রিমার জন্য একটা খুব ভালো ছেলের খোঁজ পেয়েছি। আচ্ছা, খুব ভালো ছেলে, খুব বড় সেলস অফিসার, একদম হীরের টুকরো ছেলে। বাহ বাহ, না দেখি তুমি বুঝে গেলে ছেলে হীরের টুকরো না কয়লার টুকরো। ছেলে খুব ভালো, আবার বলছি হীরের টুকরো, আর ওইখানেই কিন্তু বিয়ে হবে। এই আমি বলে রেখে দিলাম, হ্যাঁ কোনো কথা হবে না। হ্যাঁ ঠিক, ফাইনাল, কথা মনে থাকে জানো, বাজে কথা একদম না। হুম, এত দিনে একটা বিশাল প্রবলেম সলভ হয়ে যাবে, হ্যাপি তো? হাসো হাসো হাসো। কি হয়েছে দিদি, আপসেট কেন? জানি না, আমার ভালো লাগছে না, তুই যা তো। সমঝ গয়া ইয়ার, বিলকুল সমঝ গয়া, আমি ভাবছিলাম মেয়ে ডুবে ডুবে জল খাচ্ছে, কিন্তু এখন তো দেখছি গলা অব্দি জল খেয়ে একেবারে ফুল হয়ে গেছে, বড় বিপদ, খুব বড় বিপদ। মিঠি প্লিজ তুই একটা কিছু কর না রে, আমি এরম ভাবে একজন অচেনা মানুষকে বিয়ে করতে পারি না, কিছুতেই পারি না, প্লিজ তুই একটা কিছু কর। কিছু তো একটা করতেই হবে। কি করবি দেখ না কি করি, আগে আমাকে একটা কথা বলতো। তুই কি ওই লোকটাকে ভালোবেসে ফেলেছিস? দেখ তুই না, দিদি তুই এরকম বাকিংহাম প্যালেসের গার্ডের মতো দাঁড়িয়ে আছিস কেন, কথা বল। মিরে সোনা 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 সোনা, মনে হচ্ছে লাভেরিয়া হয়েছে। বল
অ্যাকচুয়ালি আমি বর্মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে এসেছি। প্লিজ হ্যাভ আ সিট। নো থ্যাঙ্কস, আপনার এই অফিসের রিনোভেশনের জন্য যে প্রেজেন্টেশনটা ছিল তার জন্য আমায় পাঠিয়েছে। প্রেজেন্টেশন দেওয়ার আগে তোমার আর আমার কমফর্ট লেভেলটা কতটা? এতদিন ধরে কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করছো, এটা জানো না? খুব ভালো করে জানি মিস্টার রোহিত রায় চৌধুরী। বাবা, এসব কি বলছিস রে মা? হ্যাঁ, তবে যে রিন্টার বৌদি এসে বলে গেল ওদেরকে ছোট থেকে বড় করেছে, তাহলে সে না হয় বড় করেছে মা, কিন্তু তুমি ভাবো কাজের জায়গায় লোকটা কি কি নোংরামো করে যাচ্ছে সেটা কি বৌদি জানে? কর্পোরেট ওয়ার্ল্ডে লোকটার মারাত্মক বদনাম। ঠাকুর করুক, ওইরকম একটা বাড়িতে দিদির যদি বিয়ে হয় তুমি ভাবো তো দিদির লাইফটা কি হবে? তুমি কি চাও মা দিদির লাইফটা স্পয়েল হয়ে যাক? না 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 না, একদম চাই না, একদম চাই না। ভাগ্যিস ভাগ্যিস তোর সঙ্গে চেনা বেরোলো, তা না হলে কি হতো ভাবলি? এরকম একেবারে কাঁপতে শুরু করেছে। না না মা, এরকম করো না মা, তুমি প্রেশারের ওষুধটা খেয়েছো তো? মা আমার সোনা মা। ঈশান, তুমি আবার এখানে বসে, চলো আমার সাথে চলো। বারবার বিরক্ত করতে আসো কেন? সবে নেশাটা চড়ছে আর এই সময়। প্লিজ ঈশান, এসব তোমায় মানায় না তো? শালা জ্ঞানদানিশী বিশ্ববিদ্যালয়ের টিচার নাকি? ঈশান, আমি তোমাকে এভাবে জীবনটা নষ্ট করতে দেব না। জীবনটা আমার, ডিসিশনটাও আমার, আমি যা ইচ্ছে তাই করবো, তাতে তোর কি? এ কথা তুমি বলছো ঈশান? তুমি বুঝো না আমি কে, নাকি বুঝেও বোঝার চেষ্টা করো? আমি কিছু বুঝতে চাই না, প্লিজ লিভ মি অ্যালোন, লস্ট। কি করবে তুমি? আমাকে মেরে ফেলবে? ফেলবো, যদি এইভাবে রোজ আমাকে চালাতে থাকিস মেরে ফেলবো। উফ, আপনি পারেন না বটে, এত কথা পান কোথায়? বলছি আপনিটা কে? মানে এই যে তখন থেকে তুমি আপনি 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 করে যাচ্ছ, আপনিটা কে? কই, আমি তো বলছি না। না মানে একদম একজনকে এইভাবে তুমি বলাটা যায়? লজ্জা তাহলে সেট হয়ে গেছে। মানে 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 কাল থেকে একটা মানে বই নিয়ে বেরবো। তা কাল যে আমাদের দেখা হবে সেটা আপনাকে কে বললো? লজ্জা, মেয়েরা যদি একবার লজ্জা পায় না তাহলে ইয়ের পথ ধরে বিয়ের গলি হয়ে ফুলসজ্জায় পৌঁছতে না বেশি টাইম লাগে না। যা, তুমি না একটা কি একটা কি বল না, তুমি বলে ফেলেছো কিন্তু বাকিটা বলেই ফেলো না, খানটাকে সার্থক করি। যা বাজে লোক কোথাক। বল রোহিত, শুনতে পাচ্ছিস? আমার সেটিং হয়ে গেছে, যেভাবে বাজে লোক বলে লজ্জা পেয়ে দৌড়ে চলে গেল না, তাতে বাজে লোক থেকে নিজের লোক হতে আর বেশি টাইম লাগবে না। বাহ, বেশ ভালো তো। এই তোর কী হয়েছে বলতো, গলাটা এরকম কানাগুলির নিবু নিবু বাল্বের মতো শোনাচ্ছে। কিছু না, আরে আরে বৌদি একটা সম্বন্ধ নিয়ে এসেছিল। মেয়ের বোন আমার নামে খুব বাজে বাজে অ্যালিগেশন দিয়েছে। তোকে কি বলেছে? বলেছে আর কি, যে বলেছে আমার নাকি আমি নাকি ক্যারেক্টারলেস। হ্যাঁ, আবার সে নাকি কবে আমার অফিসে এসেছিল, আমি নাকি অফিসে তার সাথে খুব বাজে বাজে ব্যবহার করেছি। কি আর বলবো, দাঁড়া দাঁড়া দাঁড়া, চরিত্রহীন, কোথায় ল্যাজ আর কোথায় মুন্ডু আমাকে একটু ভাবতে দে। তোর নামে একটা মেয়ে গ্যামাক্সিন দিয়ে চলে যাবে আর আমি চুপ করে বসে থাকবো? আমিও দেখছি জিওর মুখে ইয়ে মানে বিছুটি পাতা কি করে ঘষতে হয়। ওকে, হ্যালো মিঠি, তুই কোথায় আছিস মিঠি? কেন বৌদি,
এই তো আমি অফিস থেকে বেরোচ্ছি। আমাদের বাড়িতে মিঠি যত তাড়াতাড়ি পারিস, আমাদের খুব বিপদ। কেন কি হয়েছে দিদি? বৌদি মানে বিপদ মানে ঠিক বুঝতে পার, আমি না মানে খুব বিপদে পড়েছি, এক্ষুনি আয় প্লিজ আমাদের বাড়ি আয়। না না বৌদি, হ্যালো কি হয়েছে বৌদি? হ্যালো বৌদি, রিন্টা এ কি, আপনি কে? বৌদি কোথায়? আপনি আমাকে চেনেন না? না আমি আপনাকে চিনি না, কিন্তু এখানে কি করছেন আপনি? রিন্টা কোথায়? কে আপনি কে? ওয়েল আমার নাম গোবর্ধন গণ, আমার একটা চিটে গুড়ের ব্যবসা আছে আর একটা তেল কল আছে। শুনুন এসব কথা আপনি আমাকে বলছেন কেন? তাড়াতাড়ি বলুন বৌদি কোথায়। কোথায় বলুন তো। তা আমি কি করে জানবো? আমাকে বৌদি ফোন করে ডাকলো, বললো ওর খুব বিপদ, তাই জন্য তো আমি তাড়াতাড়ি চলে এলাম। কিন্তু আপনাকে এখানে সেম টু সেম আমাকেও তাই বললো আর আমিও চলে এলাম। ও কিন্তু আগে কিন্তু আপনাকে আমি এখানে দেখিনি, আমি অনেকবার এখানে এসেছি, তাড়াতাড়ি বলুন বৌদি কোথায়। কিচ্ছু জানি না। আচ্ছা একটু ভেবে বলুন তো, আপনি সত্যি কখনো আমাকে দেখেননি? মানে কোনোদিনও না? না আমি আপনাকে চিনি না, কিন্তু আমার কিন্তু আপনাকে দেখে সন্দেহ হচ্ছে আপনি নিশ্চয়ই কোনো বড় ক্রিমিনাল। আপনি জানেন আমার দাদা পুলিশ, আমার বৌদি আর রিন্টাকে আপনি যদি কিছু করেন তাহলে কি করবেন? থানায় খবর দেবেন, তাই তো? তা কারোর বাড়িতে চুপ করে বসে থাকার জন্য ঠিক কি শাস্তি হতে পারে? মানে এই ধরুন 20 দিনের জেল, 7 দিনের ফাঁসি, ঠিক কোনটা হবে আমার একটু বলবেন প্লিজ। আপনি বিরক্তিকর লোক একটা। কি বুঝলে বৌদি? বুঝলাম, অনেক কিছুই বুঝলাম, কিন্তু মিঠি এমন কেন করলো বলতো? ও হয়তো আমাকে বিয়ে করতে চায় না। কিন্তু ব্যাপারটা তোমায় হওয়াতেই হবে, কি তাই না? এই চাঁদে মিঠি, এনে দাদা। থ্যাংক ইউ। এই মিঠি। হ্যাঁ। আচ্ছা তুই সেদিন আমাকে মিথ্যে কথা বলেছিলিস কেন? দিদির জন্য আমাকে মিথ্যে কথা বলতে হয়েছে, দিদি একটা ছেলেকে ভালোবাসে। ভালোবাসে? হ্যাঁ। তুই জানিস সেটা? তাহলে তুই আমাকে সেই কথাটা জানাস না কেন? আমি তো কিছু একটা উপায় করতে পারতাম, তাই না? খামাখা এরকম ভাবে একটা ভালো ছেলের নামে মিথ্যে কথা বলে তাকে অপমান করা, নট গুড। দাদা আমি তোদের জন্য সবকিছু করতে পারি, তোরা আমার কাছে সব থেকে বড়। ছেলেটার ঠিকানা জানিস? কোন ছেলেটা? দিদি যাকে ভালোবাসে। আপনি মিস্টার সুভাষ ঘোষ? না আপনি নিশ্চয়ই অন্য কাউকে খুঁজছেন, মানে নিহার রায় বা জগন্নাথ দেব বা বিশ্বনাথ পুতুল? না আপনাকেই খুঁজছে। সে কি? আপনাকে আমার সাথে থানায় যেতে হবে, চলুন। থানায় গেলে আমি মরে যাবো, বউটা বিধবা হয়ে যাবে। আপনি বিবাহিত? না মানে বউটা বিধবা হয়ে যাবে। আপনি রিমা বলে মেয়েটিকে চেনেন? কলা খাবো না ঠিক না, চিনলে থানা নিয়ে যাবেন না তো? হ্যাঁ কি না বলুন। ভালোবাসেন? বাসি, ও কিন্তু আমায় ভালোবাসে। কথা কম, যা জিজ্ঞাসা করছি তাই বলুন, বিয়ে করতে চান? হ্যাঁ হ্যাঁ চাই, বলি তো ভালোবাসি। ওর দাদা একজন জাদ্রেল পুলিশ অফিসার, সেটা কি জানেন? শুনেছি, কিন্তু উনি তো উনি আমার বস। ও
আমাকে পাঠিয়েছে আপনাকে তুলে নিয়ে যাবার জন্য। আচ্ছা বাদ দিন, আপনি একটা কাজ করুন, ওই মেয়েটিকে ভুলে যান। ভুলে যাবো কেন, লাভ নেই। তাই কি বলেন, পুরো আছে, LOVE পুরোটা আছে। দেখুন আপনার এই 27 ইঞ্চি বুকের পাটা নিয়ে ওই মেয়েটাকে বিয়ে করা হবে না। দেখুন বসকে বলবেন না, ওই দাদা লোকটা কি জিনিস আমি জানি। এই সেদিন একটা ছেলেকে জাস্ট মেয়ের সাথে কথা বলার জন্য পার্কে ধরলো, কাটলো, ছেড়ে দিল। চুল, ও চুল, সে তো আমার গজিয়ে যাবে, এতে আমার ভয় পাওয়ার কি আছে। আমি বলছিলাম কি, ওই ওই যাই হোক, আপনি ওই দাদার বোনকে ইয়ে করেন, তো আপনার উনি একটা এমন জিনিস কেটে দেন যেটা কোনোদিন গজাবে না। আমার সামনে দাঁড়িয়ে আমার বসকে গালাগাল দিচ্ছেন? গালাগালি কেন দেবো, বিয়ের পরে তো উনি আমার এমনি জ্বালা হয়ে যাবেন, এই জন্য বলছিলাম। এত কিছু শোনার পরেও বিয়ের শখ? একদম পুরো দস্তুর। আসলে কি জানেন তো, ওই পুরুষ মানুষ বিয়ে হয়ে গেলেই জীবিত থেকে মৃত হয়ে যায়, তা আগের মতো ক্ষতি কি? পারবেন ওনার সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে এই কথাগুলো বলতে? পারবো, ওনার কিন্তু সবসময় একটা বন্দুক থাকে। গুলি থাকবে না, গুলি ছাড়া, ফুললি লোডেড, লো 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 ডেড। কালকে সকাল 10টা উইদাউট ফেল। You are under arrest. কি হয়েছে, পাগল হয়ে গেলি নাকি? মিঠি, রিমা, এরে কি হয়েছে দাদা? কিছুই হয়নি, তবে একটা কথা বলতে আসলাম তোদের দুজনকে। বল। কালকে সকাল 10টার সময় রিমাকে দেখতে একটি পাত্র আসছে। কিন্তু দাদা আমি তো তোকে সবকিছু। নো কিন্তু, আমি কোনো গন্ডগোল চাই না তোমাদের থেকে। সমাজে আমাদের একটা সম্মান আছে, আর তোমরা দুজন সেই সম্মানটাকে নষ্ট করে দিও না। স্পেশালি ইউ মিঠি, মাইন্ড ইট। গুড নাইট। কি হবে রে মিঠি, আবার পাত্র, আবার সেই এক ঘটনা। আবার সেই এক রেজাল্ট। মানে তারা কি পারি, দেখে আছেন নাকি? ওখানেই দাঁড়ান। কাকি চয়, এটা কি রিমা রায়ের বাড়ি? টোকেন কোথায়? কি কেন? টোকেন, টোকেন, কিসের টোকেন? দেখা করার টোকেন, দেখা জানেন না? আপনি কে? আমি রিমা ম্যামের সেক্রেটারি। সেক্রেটারি কিসের? নেমে যাবে সুদর্শন রায়, কত নম্বর? 73 নম্বর হবে না, ম্যাডামের 7 দিনের আগে কোনো জেট নেই, আর আজকে সারাদিন 4টে জেট আছে, ম্যাডাম ভীষণ বিজি থাকবে। প্রথমে 23 নম্বর বয়ফ্রেন্ডের সাথে 7 দিনের জন্য মন্দারমণি যাবে, তারপর 56 নম্বর বয়ফ্রেন্ডের সাথে 15 দিনের জন্য সুইজারল্যান্ড যাবে, আর এর মধ্যে আপনার ওই 5-star to 5-star হোটেলে বসে ডিনার করার মতো টাইম ম্যাডামের হবে। কি দেখা করবেন, কি বলবেন, কখন সবকিছুই
আমাকে দেখতে হয়। বুঝতে তো পারছেন কি একটা বয়ফ্রেন্ড বলে কথা, আপনি হলে 74টা হবে। আপনি কিসের জন্য এসেছেন বললেন না তো? আমি আমি আচ্ছা ওনার কি ওই 74টা বয়ফ্রেন্ড? আপনি এরকম হিচকে দিচ্ছেন কেন? সব কথা শুনলাম, নে এবার কফি খা। না বিশ দে, আবার দৌড়ি দৌড়ি দৌড়ি। আচ্ছা রেল লাইনের ডিরেকশনটা কোন দিকে? আমার কাজ কর, ওই নদীর ধার অব্দি লিফ দিবি ভাই, সালা চলে ডুবই সালা। আচ্ছা কাছে পিঠে কোনো ওষুধের দোকান আছে? প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ দেবে? মরে যাবো সালা। তুই থামবি এবার। হ্যাঁ একটা সুইসাইড করবি বলে এতগুলো অপশান দিলি? আচ্ছা তুই না থাকলে আমার কি হবে বলতো? তোর আবার কি হবে? তুই দিব্যি আছিস, ভালো আছিস, প্রেমিকা নেই, কিছু নেই। কে বললো তোকে? মানে আছে নাকি? আগে বলিস তো। আরে আগে হলে তবে তো বল। কার প্রেমে পড়লি? আরে ওই মেয়েটা। কোন মেয়েটা? আরে ওই যে যে মেয়েটা খুব মিথ্যে কথা বলে। মানে মানে ওই মানে যে মেয়েটা তোর ওই ধরে টানলো, মান সম্মান ধরে টানলো, তুই তার প্রেমী বললি? তোর রকম ধূপধাপ পড়ে যাওয়া তো স্বভাব ছিল না? আশ্চর্য, কোনো ব্যালেন্স নেই তোর। ছি ছি, ডিসগাস্টিং। হয় হয় প্রেমে পড়লে মানুষ এভাবেই পড়ে, পাপই ছিল। নিজে বুঝতে পারছিস না? এই চুপ করে আছো কেন? এই ভর দুপুরে আমাকে আর্জেন্ট ফোন করে ডেকে আনলে আর কিছুই বলছো না? না কিছু না। ওই কি হয়েছেটা কি তোমার? কিছু হয়নি, আসলে পরীক্ষা নিচ্ছিলাম যে তুমি সত্যি আসো কিনা সেটা দেখার। মানে আসবো না কেন? না তোমার এত ব্যস্ততা, এত মিটিং, এত মিছিল, তাই ভাবলাম এসব ছেড়ে তুমি আসতে পারবে কিনা ভাবছিলাম। বাবা এর আগে আমি আসিনি নাকি? কি যে হয়েছে তোমার ভগবানই জানে। দূর যাকে ছাড়ো, জানো কাল আমাদের বাড়িতে কি কাণ্ড ঘটে গেছে? কি হয়েছে? তোমার 43 নম্বর বয়ফ্রেন্ড তোমাকে নিয়ে ছাড়া যাওয়ার টিকিট কেটেছে, নাকি তোমার 65 নম্বর বয়ফ্রেন্ড তোমার জন্য একটা গোটা এরোপ্লেন কিনে দিয়েছে? এইসব তুমি জানলে কি করে? যেভাবে জানার সেভাবে জেনেছি, তোমার ওই সেক্রেটারি মেয়েটি সব বললো। আরে দু, ও আমার সেক্রেটারি না, আমার ছোট বোন। হ্যাঁ দাদা বলেছিল আমাকে দেখতে একটা পাত্র আসছে, ও বেচারা ওকে তাড়াবার জন্য এইসব নাটক করেছিল। ও কি করে জানবে পাত্রটা তুমি? তুমি না হ্যাঁ
এই তোর অফিসের সামনে কি সব গন্ডগোল হচ্ছিল নাকি? তোকে দেখে তো মনে হচ্ছে ঠিকঠাকই আছিস। আজমে বলে যাচ্ছি শুনছে না? ওই ও কি হয়েছে দিদি? জানিস দিদি, আজকে কি হয়েছে? বিকেলে অফিস থেকে বেরোচ্ছি, কি গন্ডগোল! শুনছেন, খুব গন্ডগোল হচ্ছে, কাইন্ডলি বাড়িঘর পৌঁছে দেবেন প্লিজ। ও বাবা রে, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ভাল লাগে না কিছু না। এই আবার কোথায় এসে গেলাম? আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? হ্যাঁ, এই জায়গাটা বেশ ভালো কিন্তু না, যে কোনো মেয়ের ইজ্জত নেওয়ার পক্ষে খুব ভালো। আমি আমার অফিসে ওয়ার্কিং লেডিদের ইজ্জত নিয়ে থাকি, তবে এই জায়গাটাও কিন্তু মন্দ নয়, বেশ একটা রোমান্টিক ফিল আছে, তাই না? আসলে আপনি কে বলুন তো? আসলে বা নকলে আমি একজনই, রোহিত রায়চৌধুরী, যে তার নিজের অফিসে একবার আপনার গায়ে হাত দিয়েছিল, একবার আপনার শ্লীলতাহানিও করেছিল। তাই ভাবছি ইনকমপ্লিট কাজটা ফেলে রেখে লাভ কি, পুরোটা করে ফেলে কি বলুন? দেখুন, আসলে কি বলুন তো, আমি না আপনাকে আপনার যমজ ভাইয়ের সাথে গুলিয়ে ফেলেছিলাম। যমজ ভাই? আচ্ছা, তা আমার যে যমজ ভাই আছে সেটা তো আপনি আমাকে প্রথম বললেন। ও মা, নেই তাই নাকি? ও কিন্তু জানেন, আমার সাথে যে লোকটা বদমাইশি করেছিল তাকে হুবহু আপনারই মতো দেখতে, সেম নাক, সেম চোখ, একদম, তাই জন্য তো আমি বলে দিলাম, কি করবো বলুন। আচ্ছা সত্যি? তা আপনি একবার আমাকে দেখাতে পারবেন ওনাকে? এরে হ্যাঁ, কেন পারবো না, ধর্মতলায় যাবেন, ওখানে যে কাউকে জিজ্ঞেস করবেন গোলাম আলী এভিনিউটা কোথায় আছে। আচ্ছা, ওখানে গিয়ে 13 বিল্ডিং এর 10 নম্বর বাড়িতে ওই লোকটা থাকেন। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে বাড়ি যেতে দিন, অনেক লেট হয়ে যাচ্ছে, প্লিজ। বড় বেশি ফুটেজ খাচ্ছে, প্লিজ তাড়াতাড়ি করুন, বসুন। থ্যাংক ইউ। সামনে বসুন। কি ব্যাপার, তাতে কি অসুবিধা আছে? একদম, থ্যাংক ইউ সো মাচ। বাপ রে বাপ, এত বিরাট বড় কাণ্ড ঘটে গেল, আমার এই ছোট্ট বোনটার এত বড় ক্ষতি হয়ে গেল। মানে মানেটা কি আমি বলবো? কিরে, মিথ্যে বলতে কি তো এবার জোরদার ফেসেছিস। না না দিদি, তুই যে কি বলছিস তুই এসব কথা, আসলে কি জানিস তো দিদি, ওই লোকটা না সত্যি রে খুব ভালো লোক রে। ও, কাছ থেকে আমার তাই মনে হলো। জানিস তো, হ্যাঁ বল, লোকটার সাথে এতগুলো খারাপ কথা বলা আমার একদম উচিত হয়নি। ঠিক বলেছিস। তা একটা কাজ করলে হয় না? কি? সামনে সপ্তাহে আমরা পিকনিকে যাচ্ছি, তো ওখানে রোহিতকে ইনভাইট করলে কেমন হয়? কিন্তু দিদি, ও যে আমার উপর রেগে আছে, ও কি রাস্তা রাজি হবে বলতো? রেগে তো থাকবে, আর সেটাই তো আমাদের সুবিধে। কিন্তু আমার লক্ষ্মী বোনটি রাগের থেকেই তো অনুরাগের জন্ম, কি তাই না? কিন্তু ওকে কে ডাকতে যাবে? ও কে যাবে, কে যাবে? পাগল মে বৌদি, আমার ভীষণ টেনশন হচ্ছে গো, ও যে আমার উপর রেগে আছে, কিছু যদি বলে ফেলে। টেনশনের কি আছে, হয় ক্ষমা করবে না হলে করবে না, গিলে তো ফেলবে না। তুমি বৌদি জানা ভেতরে, যা 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 যা। হ্যাঁ, আসলে না আমার আপনার সাথে একটু কথা ছিল আর কি। আমি না
বাড়িতে অফিস মিটিং করি না। না না, সেটা তো আমি জানি। আসলে আমি আপনাকে মানে তোমাকে ওয়ান সেকেন্ড বলছিলাম, আপনি না তুমি? তুমি। আসলে তোমাকে সেদিন আমি যে কথাগুলো তোমার সম্পর্কে বলেছিলাম সেগুলো আর কি আমার বলা একদম না 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 খুব উচিত হয়েছে, একদম উচিত হয়েছে। তুমি আর কি করবে বলো? আরে তুমি তো আমার যমজ ভাইয়ের সাথে গুলিয়ে ফেলেছিলে, তাই না? এতে আর তোমার কি দোষ বলো? তা একটা লোককে যদি হুবহু আমার মতো দেখতে হয় তাহলে তুমি কি করতে পারো? আমি হলে আমারও একই অবস্থা হতো। কিন্তু সেটাও তো তোমার সম্পর্কে আমার বানিয়ে বলা হয়েছিল। শুধু নাম জেনে এইভাবে কারোর সম্পর্কে খারাপ কথা বলা, জাস্ট বলে দিয়েছো, তাই তো? আমি না তোমার নামটা প্রস্তাব করতে চলেছি নোবেল প্রাইজের জন্য। শুধু তুমি আমাকে একটা খবর এনে দেবে? কি খবর? তোমার এত সুন্দর শিল্পকর্মের জন্য কোনো নোবেল প্রাইজ দেওয়া হয় কিনা? কোন শিল্প? এই যে তুমি কথার পিঠে কথা চাপিয়ে এত সুন্দর করে মিথ্যে কথা বলো, এটাও তো একটা শিল্প না? আচ্ছা তুমি কি আমাকে একটু ক্ষমা করতে পারবে না, তাই না? কি বলবো বলো তো, তুমি একজন শিল্পী আর আমি একজন সামান্য চাকরিজীবী, আমি কি করে তোমাকে ক্ষমা করি বলো? দেখো আমার তো একটাই ধর আর একটা মাত্রই মাথা, তাই না? সো প্লিজ তুমি এরকম করো না, প্লিজ। আমি কিন্তু বাড়িতেও মাঝে মাঝে সুন্দরী মহিলাদের সঙ্গে মিটিং করি। নেক্সট উইক আমরা সবাই পিকনিকে যাচ্ছি, একজন কারোর জন্য অপেক্ষা করে থাকবে। সে যদি আসে তাহলে আমি বুঝবো সে আমায় ক্ষমা করেছে, না হলে না হলে না হলে না হলে
শোনো আমার কথা, তোমাকে আমার কথা শুনতেই হবে। কেন তুমি এমন করছো? একটা ভালো কথা বলি শোনো, তোমায় যদি আর কোনোদিন আমার কাছাকাছি দেখতে পাই তাহলে তোমারই মুখের এমন হাল করবো না সেটা আর কারোর দেখার মতো থাকবে না, ক্লিয়ার? কি হলো, কি ভাবছো? ও তুমি এটাই ভাবছো না মেয়েটা আবার একের পর এক মিথ্যা কথা বলে চলেছে? না তা না, আমি জানি তুমি এটাই ভাবছো, তাই আমি ডিসাইড করেছি আর মিথ্যা কথা বলবে না, মিঠি এবার থেকে অলওয়েজ সত্যি কথা বলবে। একটা কথা জানো কি, আমি তোমার প্রেমে পড়েছি কিন্তু তোমার মিথ্যে কথার জন্য। বাজে কথা। না সিরিয়াসলি, জানো ছোটবেলা না আমি রাইটার হতে চাইতাম, কত গল্প লিখেছি ডায়েরিতে লুকিয়ে লুকিয়ে, কাউকে দেখানো হয়নি। তা কোথায় গেল সেই গল্পগুলো? হারিয়ে গেছে, স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ম্যানেজমেন্ট স্কুল, দেন চাকরি, সব হারিয়ে গেছে, আর আমার ডায়েরিটাও। যা বাবা, এইভাবে কোনো কিছু হারিয়ে যায় নাকি? যায় হয়তো, তবে তোমাকে দেখে না আমার একটা জিনিস মনে হয়েছে জানো তো, যদি একজন মানুষের প্রচন্ড পরিমাণ কল্পনা শক্তি না থাকে তাহলে এইভাবে বানি বানি মিথ্যা কথা বলতে পারে। তুমি নিজেও একজন রাইটার, শুধু তুমি জানো না সেটা। কি ভালো। কি না, আগে কখনো এত সুন্দর করে আমাকে মিথ্যাবাদী বলেনি, এই যে হ্যাপি হ্যাপি হয়ে গেলাম। আরে আয়। আরে আয়, কি দেখছিস ওরম ভাবে? এই হচ্ছে মিঠি, ওর সাথে আলাপ করাবার জন্যই তো তোকে ডাকলাম, আর এই হচ্ছে আমার ভাই ঈশান। হ্যালো, হ্যালো, হ্যাঁ ওয়ান সেকেন্ড, এই তোমরা কথা বলো আমি একটু আসছি, কথা বল। হ্যাঁ বলছি। হ্যাঁ কথাই বলে না, হাতের পাঁচটা আঙুল সমান হয় না, আজ বুঝতে পারলাম কি দাদার কি ভাই। কি বলতে চাইছো তুমি? সরি, আই থিঙ্ক আমাদের জাস্ট কিছুক্ষণ আগেই আলাপটা হয়েছে, আর এর মধ্যে আমরা একে অপরকে আগে কখনো তুমি তুমি করে কথা বলিনি তাই না? আমার তোমার আই মিন আপনার সাথে কোনো রকম ভাবেই কোনো কথা বলার ইচ্ছে নেই, ঠিক আছে? আমারও নেই, কিন্তু কি জানো আমরা কখন কার সাথে কথা বলবো, কখন কাকে ঘৃণা করে চলবো, সেটাও কিন্তু সবকিছু ওই ওপরালার উপর ডিপেন্ড করে, সেক্ষেত্রে আমার আর তোমার হাত পা একদম বাঁধা। এসব জ্ঞান দিয়ে কি আমার ভালো মানুষ দাদার ঘাড় চেপে বসতে চাইছেন আপনি? একদমই না, যে ভালো ছেলের ঘাড়ে অলরেডি তার কুলাগার ভাই চেপে বসে আছে তার ঘাড়ে চেপে বসে আমার চাপটা। তোমরা একে অপরকে আগে থেকে চিনতে নাকি? হ্যাঁ খুব ভালো করে চিনি। আরে হ্যাঁ, আরে আমার অফিসের পাশেই তো ওর কলেজ। আচ্ছা কি হয়েছে শোনো, একদিন আমি অফিস থেকে ফিরছি, হাতে বেশ সময় ছিল, তা কলেজে ফেস্ট হচ্ছিল, ঢুকে পড়লাম, তারপর দেখি বাবু ব্যান্ডের সাথে গান গাইছে, চারিদিকে সব মেয়েরা পাগলের মতো চিৎকার করছে। বাই দ্য ওয়ে তোমার ভাই কিন্তু কলেজে হেভি ফেমাস, জিজ্ঞেস করে দেখো ওকে কত মেয়ে রক্ত দিয়ে চিঠি লিখে পাঠায়। খুব ইচ্ছে ছিল জানো ওর সাথে আলাপ করার, কিন্তু এত ভিড়ের মধ্যে ওর কাছে পৌঁছতেই পারিনি, তাই আজকে আমি ভাবছি যে হিরোর সাথে আমার এত আলাপ করার ইচ্ছে ছিল সেই আমার হবু বরের ভাই, ভাবাই যাচ্ছে না। এই দাদা আমার রিহার্সাল আছে, আমি বেরিয়ে যাচ্ছি, তোরা কথা বল। আয় সাবধানে যাস। বাবা মা কেউ নেই তো, আমি ছাড়া ওর কেউ নেই, ও যে কখন কোথায় যাচ্ছে কি করছে কিচ্ছু জানি না, খুব চিন্তা হয় ওকে নিয়ে জানো, কোনো কথাও শুনে না। কথা বলতে জানলে তো কথা শুনবে। হুম না মানে আমি তো এখন এসে গেছি, আমি ওর সাথে বন্ধুত্ব করে ঠিক ওকে সঠিক পথে নিয়ে আসব, তুমি এসব নিয়ে টেনশন করবে না। থ্যাংকস, আগে কাজটা করি তারপর থ্যাংকস। আর হ্যাঁ শুধু থ্যাংকস বললে হবে না, তার সাথে কিন্তু গিফটও দিতে হবে। রিয়েলি? যা।
চমৎকার। হোয়াট ইজ দিস? এটা আমার দাদার টাকা, আমার নেওয়ার অধিকার আছে। কে বললো নেই ঈশান? কিন্তু যে জিনিসটার প্রতি তোমার অধিকার আছে তুমি সেটা লুকিয়ে নিচ্ছ কেন? আবার সেই বড় বড় জ্ঞান দিতে এসছো? হুম, এটা তোমার জ্ঞান মনে হলো? ওকে, আর দেব না। হুম, কি চাও বলো তো? তুমি কি চাও? সত্যি কথা বলবো, বিশ্বাস করবে? কি সত্যি কথা? সেদিন তোমার দাদার কাছে আমি কি বলে পরিচয় দিয়েছিলাম? তোমার বন্ধু বলে। আজ যদি আমরা সেই পরিচয়টাকে সত্যি করে নিতে পারি তাতে কি কোনো ক্ষতি আছে ঈশান? আমরা কি ভালো বন্ধু হতে পারি না? তোমার মাথায় কিছু একটা প্ল্যান চলছে, সেটা আমি বুঝতে পারছি না। বিলিভ মি ঈশান, আমার মাথায় কোনো প্ল্যান নেই, আমি জাস্ট তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। আমার একটা কথা ভালো করে শুনে রাখো মিস সামন, তোমার এই ভালো ভালো কথা দিয়ে আমার সহজ সরল দাদার মাথা রাখে দেওয়ার, বাট ঈশান রয় চৌধুরী ইজ ডিফারেন্ট। ওয়েট ঈশান, যাওয়ার আগে আমার কথা শুনে নাও। আজকে যাকে তুমি মিস সামন বলছো সেই কিন্তু একদিন মিসেস রোহিত রয় চৌধুরী হয়ে তোমাকে দেখিয়ে দেবে, আর তখন যদি তুমি মিস্টার সামন হয়ে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে আসো দেন ইট উইল বি ভেরি লেট। বন্ধুরা অনন্তকাল ধরে বন্ধুত্বের হাত বাড়িয়ে রাখে না, কথাটা মাথায় রেখো, মাইন্ড ইট। না না না, তোরা কেউ আমার প্রবলেমটাই বুঝতে পারছিস না। দুটো মেয়ে মিলে জাস্ট আমার লাইফটাকে হেল করে দিচ্ছে, একজন কলেজে আরেকজন বাড়িতে, একজন সারাক্ষণ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ করে আমার মাথাটা ছেড়ে দিচ্ছে, আরেকজন বন্ধু আর ভান করে বাড়িটা ক্যাপচার করে নেওয়ার চেষ্টা করছে। আরে এভাবে চলতে থাকলে আমি পাগল হয়ে যাবো ইয়ার। ওই তুই বা একসঙ্গে দুজনকে এন্ট্রি দিচ্ছিস কেন বে? আমি দিচ্ছি না, দাদা দিচ্ছে। কিছুদিন পর বৌদি হয়ে ঘাড়ে চেপে বসবে। আর সবচেয়ে বড় কথা, মেয়েটা আমাদের ব্যাপারে সব জানে। আমরা নেশার জন্য ধরা পড়েছি, আমরা কলেজে কী কী করি সব জানে, সব। এখন কিছু বলছে না, কিন্তু একবার যদি দাদার কানে ঢেলে দেয় দাদা তো আমাকে জাস্ট বাড়ি থেকে বের করে দেবে। ওই দুটো পাখি মারতে কটা ঢিল লাগে জানিস তো? একটা মানে তুই শুধু চিড়িয়া দুটোকে এক জায়গায় এনে ফেল, তারপর তাদের ঢিল মেরে খতম করার কাজ তো আমরা করবো। পারবি চিড়িয়া দুটোকে এক জায়গায় এনে ফেলতে? পারবো, পারতে আমাকে হবেই। হ্যালো রোহিত, বলছি কালকে না আমার একদম অফিস যেতে ইচ্ছে করছে না, তুমি আর আমি একটু আউটিং এ যাব প্লিজ? কালকে? হ্যাঁ কালকে আমার হবে না, কি করব প্লিজ প্লিজ, অনেক কাজ। না না, আমি কোনো কথা শুনবো না, চলো না প্লিজ। ওকে বাবা, ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ। যাও সুরে
মিশে প্রবলেম বিগ প্রবলেম কেন কি হয়েছে রোহিত ঠিক আছে তো দাদা ইজ ওয়েল এন্ড ফাইন প্রবলেমটা আমার আসলে আমি সেদিন তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি তাই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি তুমি আমাকে ক্ষমা করবে তো আসলে আমি না সেদিন ভয় পেয়ে গেছিলাম যে তুমি যদি দাদাকে গিয়ে সব বলে দাও তাই জানো তো সব রাগের পেছনেই একটা ভয় কাজ করে আমিও তাই আমাকে প্লিজ ভুল বুঝো না আমি সত্যি তোমার বন্ধু হতে এসেছি বিলিভ মি ফ্রেন্ডস ওকে ঈশান কি ব্যাপার আমায় ফোন করেছে হ্যালো হ্যালো টিনা কোথায় আছো আমি কলেজে কি হয়েছে আজ বিকেলে তুমি আমার সাথে দেখা করতে পারবে তোমার সাথে আমার খুব দরকার মরে যাওয়ার আগে আমি তোমায় সব মনের কথা বলে যেতে চাই কি হয়েছে ঈশান তুমি কোথায় আছো বলো আমাদের থেকে আমি তাই ভাবছি যে একটা মেয়ে সেক্রেটারি রাখবে কেন কি কারণ কারণটা হলো তার বয়ফ্রেন্ড সামলানোর জন্য রাখা প্ল্যানটা বোঝো একবার ভাবো আমার একটা আদি ঘরওয়ালি হয়েছে বটে মিথ্যে কথা একবারে টপা টপ ঝরে পড়ছে মুখ থেকে মোটেই না আমি একটুও মিথ্যে কথা বলি না আমি সত্যিটাকে একটু ঘুরিয়ে বলি তোমরাই খালি আমাকে ভুল বোঝো বুঝলি হ্যালো আমি ঈশান বলছি আমার নামটা নেওয়া দরকার নেই আমি জানি দাদা তোমার সাথেই আছে হ্যাঁ কিন্তু আমার তোমাকে খুব দরকার আমার খুব বিপদ একমাত্র তুমিই আমাকে বাঁচাতে পারো কাউকে কিছু জানার দরকার নেই হ্যাঁ আমার নামটা নিও না আমি তোমাকে একটা অ্যাড্রেস এসএমএস করছি তুমি সেই ঠিকানায় চলে এসো আমি বারবার বলছি কাউকে কিন্তু কিছু বলার দরকার নেই না মানে হ্যাঁ আমি তোমাকে মেসেজ করে দিচ্ছি হ্যালো কি ব্যাপার মিঠি এনি প্রবলেম হ্যাঁ না কিছু না একটু ধরো না গো আমাকে না একটা বন্ধুর বাড়ি যেতে হবে ওর মা সাডেনলি অসুস্থ হয়ে পড়েছে চলো লেটস গো আমি তোমায় ছেড়ে দিচ্ছি না 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 তুমি আড্ডা দাও না আমি জাস্ট যাবো আর আসবো দরকার হলে ফোন করে নেব আমি আসি হ্যাঁ কি রে তাহলে আমি তোর সঙ্গে আসি দিদি তুই সব ব্যাপারে এত টেনশন নিস কেন বলছি না আমি জাস্ট যাবো আর আসবো
আমি আসি। সুভাষদা টাটা, হ্যাঁ আসছি আসছি। ভাই ওরা দুজন কিন্তু এক্ষুনি চলে আসবে, তোরা সামলে নিতে পারবি তো? হ্যাঁ একদম একদম, চাপ নিস না। দেখিস কোন রকম কিছু এত না হয় পরে সামলাতে পারবো না কিন্তু। আরে কিচ্ছু হবে না, কিচ্ছু আমি কুড়িয়াটা কিনে নিয়ে আসছি এক্ষুনি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ যা। আমাদের প্ল্যানটা জানে না, মালটা আবার বাওয়াল করবে না তো? বাওয়াল করতে এলে শেষ করে দেবো। হ্যাঁ সোজা চলুন। ঈশান ঠিক দিকে যাচ্ছি তো আমরা? দাদা একটু তাড়াতাড়ি চলুন না, কেউ তো নেই এখানে। কি হলো ব্যাপারটা বুঝতে পারছি না, কি হলো? ভীষণ টেনশন হচ্ছে। ঈশান কোথায় তুমি? এইভাবে আমাকে ফোন করে ডাকলো কেন আর সাড়া দিল না কেন? কি হয়েছে? তোর বন্ধুর মা কেমন আছে? এখন ভালো আছে, আমি আসছি দিদি। কি ব্যাপার রোহিত? আরে শালা বাবু যে, প্লিজ এসো। আমি এখানে বসতে আসিনি, আই এম অন ডিউটি। আরে ঠিক আছে, এক কাপ চা তো খেতে পারো, বসো বসো। ঈশান কোথায়? ঈশান কেন, ওকে কি দরকার? ঈশানকে দরকার। আচ্ছা দাঁড়াও, ঈশান ঈশান আসছি, নাও হিয়ার হি ইজ। আচ্ছা তোমরা কথা বলো, আমি একটু আসছি। ওয়েট রোহিত, দাঁড়াও। বাইপাসের ধারে যেখানে তোমার ভাইয়েরা নেশা ভাঙ করে সেখানে একটা মেয়ে খুন হয়েছে, সে মেয়েটির নাম টিনা। পুলিশের কাছে ইনফরমেশন আছে সেই মেয়েটার খুনের পেছনে তোমার ভাইয়ের হাত আছে। হোয়াট? বিশ্বাস করুন অফিসার, আমি কিচ্ছু করিনি, আমি তো ওখানে যাওয়ার আগে টিনা। বাকি কথা থানায় হবে ঈশান, প্লিজ লেটস গো। I'm sorry, Rohit. Really sorry. কোনোভাবে কি ওকে ছেড়ে দেওয়া যায় না? আই এম রিয়েলি সরি রোহিত, সব এভিডেন্সই ওর এগেনস্টে, আই হ্যাভ টু প্রেজেন্ট হিম ইন কোর্ট।
ওর সঙ্গে যে ওই মেয়েটার রিলেশন ছিল সেটা আমি জানি। আই হোপ তুমিও জানতে। না, আমি এসব কিছুই জানি না। দাদা, আমি একটু ঈশানের সাথে একা দেখা করতে পারি? যা। বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আমি টিনাকে খুন করিনি। আমি জানি ঈশান, আমি তোমাকে বিশ্বাস করি। তুমি আমাকে বিশ্বাস করো তো? হ্যাঁ করি। তাহলে বলো সেদিন কি কি হয়েছিল। আসলে সেদিন বন্ধুরা প্ল্যান করেছিল তোমাকে টিনাকে সাহায্য করবে। আমি কারোর ক্ষতি চাইনি। তারপর ওখান থেকেই টিনাকে ফোন করেছিলাম, ওকে দেখা করতে বলেছিলাম। তারপর ওখানে আসার আগেই আমি বেরিয়ে গেছিলাম। তারপর আমি এরকম চাইনি টিনা, 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 আমি তোমার টিনা, 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 প্লিজ হেল্প মি মিঠি, তুমি দেখো না যদি কিছু করা যায়। আমি দেখছি, আমি দেখছি ঈশান। আমি হেল্পলেস, আমি কিচ্ছু করতে পারবো না। কথা হলো? কিছু বললো? এটা দুই বন্ধুর সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, বলা যাবে না। এনিওয়ে রোহিত, তোমার এটা জানা দরকার যে ঈশানকে আগেও দুবার অ্যারেস্ট করা হয়েছিল। কি? ইয়েস, মিঠি জানে, কিন্তু এইবার ওর এগেনস্ট এভিডেন্সগুলো মারাত্মক। I think you consult a lawyer. Okay. মানে কেসটা কঠিন। তাছাড়াও ওর বন্ধুরা ওর এগেনস্টে, মানে ঈশানের এগেনস্টে সাক্ষী দিয়েছে, বলেছে যে মেয়েটার সঙ্গে ঈশানের অ্যাফেয়ার ছিল, মেয়েটা ওকে ব্ল্যাকমেল করছিল, ওই জন্যে ঈশান তাকে খুন করেছে। কিন্তু ঘটনাটা তো সত্যি নয় উকিল কাকু। সত্যি মিথ্যে তো কোর্টে ওভাবে প্রমাণিত হয় না, সাক্ষীর ভিত্তিতে কোর্ট রায় দেয়। কিন্তু একটা কোনো উপায় তো থাকবে। উপায় হচ্ছে যে, হ্যাঁ, ঈশানের অ্যালিবাই যদি প্রমাণ করা যায়, যেমন ওই দিন ওই সময়ে ঈশান ওখানে উপস্থিত ছিল না, তাহলে অন্তত আমি জামিনের ব্যবস্থা করে ফেলতে পারি। একবার জামিনের ব্যবস্থা করে ফেললে পরে কেসটা বুঝে নেব। ঠিক আছে, চলো। হ্যালো। হ্যালো আয়শা। মিঠি, হ্যাঁ বল, তুই কোথায় আছিস? এই হোটেলে। আমার তোর সাথে ভীষণ দরকার আছে রে। আরে বিন্দাস, তুই বল না, তোর যে কোনো দরকারে তো আমি তোর পাশে আছি। বলছিলাম যে তোকে আমার একটা হেল্প করতে হবে, খুব দরকার। আয়শা, আমি কি, এক্সকিউজ মি, এ কি আপনি? আমি একটু বসতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বসুন। থ্যাঙ্কস। আসলে উকিল কাকু, আপনার সাথে আমার একটু দরকার ছিল। বলুন। প্লিজ এই কথাটা আমার আর আপনার মধ্যেই যেন থাকে। নিশ্চয়ই। কেউ যেন, ইওর অনার, এতক্ষণ অবধি যা যা সাক্ষ্য আমরা শুনলাম তাতে করে এটাই প্রমাণিত হয় যে ঈশান রায়চৌধুরী একটি মারাত্মক মাত্রায় অপরাধের সঙ্গে যুক্ত। একটি নেশাখোর জঘন্য ছেলে,
যাকে পুলিশ একাধিকবার অ্যারেস্ট করেছে, ছেড়েও দিয়েছে। এই ঈশান রায় চৌধুরী একটি ঘৃণ্য অপরাধ চক্রের সঙ্গে যুক্ত। টিনা ঈশানকে ভালোবাসত, আর সেই ভালোবাসার সুযোগ নিয়ে ঈশান তাকে নিজের ঠেকে ডেকে পাঠায়। ছেলেটি টিনাকে ইউজ করেছে, নিজের স্বার্থ চরিতার্থ করেছে এবং চরমতম একটা শারীরিক নির্যাতন করে খুন করেছে। এই খুনির কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হোক মহামান্য আদালতের কাছে, এটাই আমার আর্জি। মহামান্য আদালত, এই আদালত রায় দেওয়ার আগে আমি আমার শেষ সাক্ষীকে পেশ করতে চাই। সাক্ষীকে হাজির করানো হোক। যা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। বলুন মিঠি দেবী, এই কেস নিয়ে আপনার কি বলার আছে? আমি কি জানতে পারি খুনটা ঠিক কটার সময় হয়েছিল? অ্যাকর্ডিং টু পোস্টমর্টম রিপোর্ট, খুনটা হয়েছিল সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে। কেন? দেখুন, আমার মনে হয় আপনারা ঈশানকে শুধু শুধু আটকে রেখেছেন, ওর দ্বারা কাউকে খুন করা সম্ভব নয়। আপনি যা বলছেন সেটা একটু পরিষ্কার করে বলবেন কি? দেখুন, আমরা প্রত্যেকে জানি যে খুন করে তাকে ঘটনাস্থলে উপস্থিত থাকতে হয়, কিন্তু ঈশান ওখানে উপস্থিত ছিল না, তাহলে ও কি করে খুন করতে পারে? আপনি কি করে নিশ্চিত হচ্ছেন যে সেদিন ঘটনাস্থলে ঈশান রায় চৌধুরী উপস্থিত ছিল না? জানি বলেই বলছি, কারণ সেদিন সন্ধ্যেবেলা 6:30 নাগাদ ঈশান আমাকে ফোন করে ডাকে। ওর ফোন পেয়ে আমি বেরিয়ে আসি, তারপর 7:05 বাকিতে আমরা একটা ট্যাক্সিতে উঠি, ওখান থেকে আমরা ইম্পেরিয়াল হোটেলে পৌঁছাই। তখন সময় ছিল 7:25। থামলেন কেন? বলুন তারপর কি ঘটনা ঘটেছিল, বলুন। আদালত আপনার থেকে জানতে চায় মিঠি দেবী, তারপর কি হয়েছিল আপনি বলুন। সময় নষ্ট করবেন না প্লিজ, যেটা জানতে চাইছি সেটা বলুন। বলছি, ওখানে প্ল্যান ছিল আমাদের সারা রাত কাটানোর। কিন্তু সাডেনলি আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়। তারপর 10:30 নাগাদ আমরা বেরিয়ে আসি, বাড়ি ফিরি 11:00 নাগাদ। তাহলে আপনি বলুন, যে মানুষটা আমার সাথে সন্ধে 7:00 থেকে 11:00 অবধি ছিল, সে কি করে খুন করতে পারে? আমার মনে হয় আপনি যেটা বলছেন সেটা ঠিক বলছেন না। এর কোনো প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, প্রমাণ আছে। ইম্পেরিয়াল হোটেলের রেজিস্টার চেক করলে আমার আর ঈশানের নাম পাবেন, আর ওখানকার রিসেপশনিস্টকে জিজ্ঞেস করলে জানতে পারবেন ও ওই দিন ওখানে উপস্থিত ছিল। দ্যাটস ইট। অর্ডার। মহামান্য আদালতের কাছে আমার অনুরোধ, এই কেসের সুবিধার্থে কাঠগড়ায় হোটেল ইম্পেরিয়ালের রিসেপশনিস্টকে হাজির করা হোক। সাম্প্রতিক গৃহীত সাক্ষ্য থেকে এই কথাই উঠে আসছে যে আসামি খুনের সময় অকুস্থল থেকে 10 কিলোমিটার দূরে হোটেলের ঘরে ছিলেন। এমতো অবস্থায় পুলিশি তদন্ত চালু রাখার নির্দেশ দিয়ে আসামি পক্ষের জামিন মঞ্জুর করা হলো। এই মামলার পরবর্তী শুনানি আগামী মাসের 5 তারিখ। রোহিত, আই এম রিয়েলি সরি। মিঠির এরকম ব্যবহারের জন্য
রোহিত, রোহিত, প্লিজ রোহিত, প্লিজ রোহিত, কি বলতে চাও? তোমার সত্যিটা জানা দরকার রোহিত। আর কি বলতে চাও তুমি? তুমি তো মিথ্যে কথাটা ভালোই বলতে, আমি তো পছন্দ করতাম সেটা, ভালোবেসেছিলাম তো, ভালোবেসেছিলাম তো, ভালোবেসেছিলাম তো, হ্যাঁ ভালোবেসেছিলাম তো। তাহলে এত বড় সত্যিটা কেন বললে? তুমি যেটা বললে সেটার জন্য তো আমার স্বপ্ন, আমার জীবন, আমার সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল। কেন 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 রোহিত, তোমার সত্যিটা জানা দরকার রোহিত। সত্যিটা জানা দরকার, সত্যিটা জানা দরকার। আর কোন সত্যি জানা দরকার মিঠি? আর কোন সত্যিটা জানা দরকার মিঠি? লাগছে, লাগছে, জানি, আমারও লেগেছে, আমার আমার লাগেনি, আমার লাগেনি। তুমি তুমি এদিকে তাকাও, এদিকে তাকাও, 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 তাকাও। তুমি আমার সাথে প্রেম করে আমার ভাইয়ের সাথে হোটেলের ঘরে সময় কাটা, এটার থেকে বড় সত্যি আর কি হতে পারে মিঠি? হ্যাঁ আর কি হতে পারে, আর কি হতে পারে? শোন শোন, তোর মুখটা না আমি দেখতে চাই না, আর কোনোদিন আমার সামনে আসবি না, কোনোদিন আমার সামনে আসবি না। দাদা তুই যেরকম ভাবছিস সেরকম না মিঠি। ছি 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 ছি, তোর এই নোংরামির পর আমি পাড়ার লোকের কাছে মুখ দেখাবো কি করে? কিন্তু মা, তুমি আমার কথাটা একবার শোনার চেষ্টা করো, তারপর তুমি যা যা। একদম না, তোর একটা কথাও আমি আর শুনবো না। আমাদের সমাজে থাকতে হবে তো নাকি? মা তুমি বুঝতে পারছো? সব বুঝতে পারছি আমি মা, আমার যা বলার আমি বলে দিয়েছি, আমার কথা শেষ। তুমি এখানে থাকবে না, তুমি মামা বাড়িতে চলে যাবে। তুই যদি ঈশানকে এত ভালোবাসিস, তাহলে রোহিতের মতো একটা ভালো ছেলের সঙ্গে এই খেলাটা না খেললেও পারতিস। ছি 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 ছি, আমার তোকে বোন বলে স্বীকার করতে লজ্জা হচ্ছে। কোনো দিনও ক্ষমা করবো না, কোনো দিনও না। আমার এত ভালো বন্ধুটার জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো, তুমি জানো? গেট লস্ট, গেট লস্ট। মানুষকে বোধহয় চাইলেই চেনা যায় না রে মিঠি। তুই রোহিত কিভাবে টিচ করবি আমি ভাবতে পারিনি। সমাজে থাকতে হবে তো নাকি? তোর এই নোংরামির পর আমি পাড়ার লোকের কাছে মুখ দেখাবো কি করে? আমার স্বপ্ন, আমার জীবন, আমার সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল। কেন 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 কেন? শোন, তোর মুখটা না আমি দেখতে চাই না, আর কোনোদিনও আমার সামনে আসবি না।
আমার ভাইয়ের সাথে হোটেলের ঘরে সময় কাটাও, এটার থেকে বড় সত্যি আর কি হতে পারে মিঠি? হ্যাঁ, আর কি হতে পারে? মিঠি, 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 লক্ষ্মী বোনটা এইভাবে আমাদের উপর অভিমান করে যাস না, প্লিজ যাস না। আমি নিজেই নিজের মিথ্যে জালে ফেসে গেছি দিদি। কাল থেকে সবাই অন্য মিঠিকে দেখবে। আমি যতদিন না সত্যিটা প্রমাণ করতে পারছি ততদিন এই মুখ দেখাবো না। মিঠি, তুই সুভাষদাকে বিয়ে করে অনেক সুখী হোস দিদি, আমাকে দুর্বল করে দিস না দিদি। নমিজি, আমাকে যেতে দে। লক্ষ্মী বন্ধু যাস না। মিঠি, মিঠি, মন খারাপ করিস না মিঠি, আমি আছি তো। ওরম করিস না মিঠি, দেখ সব ঠিক হয়ে যাবে। এইভাবে নিজের জীবনটা শেষ করিস না রোহিত, একটা মেয়ের জন্য তোর জীবনটা এভাবে শেষ হয়ে যেতে পারে না, কিছুতেই পারে না। আমি তোর মেয়ে দেখব, তোর আর আমার একই লগ্নে একই দিনে বিয়ে হবে রোহিত, দেখে নিস। না রে, অনেক স্বাদ করে দেখ, একটা স্বপ্ন যখন ভেঙে যায় না তখন ওটাকে বদলে আর একটা নতুন স্বপ্ন দেখার সাহস আর থাকে না। বিয়ে, সংসার, আপনজন, এই শব্দগুলোর উপর আমার ঘেন্না ধরে গেছে, আর এই শহরটার উপরেও। যেদিকেই যাই সেই একই মুখ দেখতে পাই। আমি তো ভুলতে চাই, তাহলে বারবার করে কেন মনে পড়ে? এই শহরটাকে আমাকে ছাড়তে হবে রে। হ্যাঁ, কোম্পানি থেকে বারবার করে ব্যাঙ্গালোর যাওয়ার কথা বলছিলাম। আমি রাজি হয়ে গেছি, নাহলে আমি বাঁচবো না রে। তুই কি কি বলছিস? তুই আমার বিয়েতে থাকবি না? এটা কখনো হতে পারে রোহিত? আমাকে ক্ষমা করে দে সুভাষ দা, আমি আর নিতে পারছি না। আমি আর পারছি না, বিশ্বাস কর সুভাষ দা, আমার না কিচ্ছু ভাল লাগছে। রোহিত, তুই বিশ্বাস কর সুভাষ দা, আমি আর পারছি না। আমি কষ্ট করিস না, আমার কিচ্ছু ভাল লাগছে না। Yeah.
আসে যদি প্লাবন ভাঙে যদি ঘর মিলবে ডানা প্রান্তরে ওই রংধনুর রং মিটে যাবে মিশে যাবে সব বেঙ্গলে চাকরিটা হয়ে গেছে, কি করবি? চলে যাব। চলে যাবি? একবার বাড়িতে যাবি না? কেন যাব বলতো, কেন যাব? আর আমি চাই না ওদের আনন্দ নষ্ট হয়ে যাক আমার জন্য। নর্থ বেঙ্গলে গিয়ে আবার নতুন করে বাঁচব, একদম নতুন মিটি হয়। আজকে কত খুশির দিন, কাঁদছিস কেন? হাস, আমি তোকে সাজিয়ে দেবো। দিদি, দিদি, রোহিত বাবু, আমি আয়েশা। আমাকে হয়তো কোর্টে দেখেছিলেন আপনি, চিনতে পারছেন? বসুন। কি ব্যাপার? আপনার সাথে খুব জরুরি কথা বলতে এসেছি রোহিত বাবু। কাল সকালে মিঠি চলে যাচ্ছে নর্থ বেঙ্গল, সব কিছু ছেড়ে। কাল সকাল 9টায় এসপ্ল্যানেড থেকে জলপাইগুড়ির বাস ধরে। প্লিজ রোহিত বাবু, প্লিজ ওকে আটকান, এভাবে ওকে যেতে দেবেন না, প্লিজ। আমি কেন? কিসের অধিকারে? কিসের অধিকারে? সব কথা শুনলে হয়তো অধিকার বোধটা ফিরে পেতেন আবার আপনি। কি কথা? সেদিন কোর্টে মিঠি যা যা বলেছিল তা সব মিথ্যে কথা, আর ও এটা করেছে শুধুমাত্র আপনার ভাইকে বাঁচানোর জন্য। একটা মিথ্যাবাদী মেয়ে আরো কিছু মিথ্যে কথা বলেছে, এতে নতুন কি আছে? শুনুন, আপনার ভাইকে বাঁচানোর জন্য মিঠি আমাকে ফোন করেছিল, আর ওর রিকোয়েস্ট মতো আমি আমার হোটেলের রেজিস্টার ট্যাম্পারিং করি শুধুমাত্র যাতে এটা প্রমাণ করা যায় যে খুনের সময় ঈশান মার্ডার স্পট থেকে বহু দূর ছিল। বাস্তবে তো মিঠি ঈশানকে শুধুমাত্র নিজের ভাই বা বন্ধুর চোখে স্নেহ করে, ওদের সম্পর্কের মধ্যে কোনো পাপ নেই রোহিত বাবু। ইনফ্যাক্ট আমি মিঠিকে বলেছিলাম যাতে প্রথম দিনই আপনাকে সব সত্যি কথা বলে দেয়, বাট ও একটা কারণেই বলতে ভয় পাচ্ছিল। যদি আপনি রাজি না হন, যদি ও ঈশানকে বাঁচাতে না পারে। তা এত সুন্দর স্ক্রিপ্টটা কি মিঠি নিজেই লিখেছে নাকি প্রফেশনাল কাউকে দিয়ে লিখিয়েছে? মিঠি জানে না যে আমি আজকে এখানে এসেছি। একজন মিথ্যেবাদী মেয়ের সঙ্গে থাকতে থাকতে আপনি নিজেও কি তার মতো মিথ্যেবাদী হয়ে গেছেন, নাকি এই গুণটা আপনার আগে থেকেই ছিল? আপনি আমার কথা বিশ্বাস করুন রোহিত বাবু, আমি যা যা বলছি সব সত্যি, আর মিথ্যে কথা বলে আমার কি লাভ? দেখুন, কাল সকালবেলা আমার ফ্লাইট, আমাকে রেডি হতে হবে, আর এইসব বাজে কথা শোনার মতো টাইম আমার কাছে নেই। প্লিজ আপনি আসতে পারেন। Thank you.
আমার কিছু নেই আয়শা, তুই অনেক ভালো থাকিস, অনেক ভালো থাকিস আয়শা, অনেক ভালো থাকিস। সরে যা। আমি তোমার প্রেমে পড়েছি কিন্তু তোমার মিথ্যে কথা ছিল। বাজে কথা। থ্যাংক ইউ। লাভ ইউ। ছবিটা আপনার গাড়িতে এলো কিভাবে? আরে এটা তো আপনি। আপনি আপনি গাড়িটা একটু সাইড করুন তো। এই ছবিটা আপনার গাড়িতে এলো কোথা থেকে? আরে এই ম্যাডাম আমার গাড়িতে উঠেছিল, ওনার ব্যাগ থেকেই পড়ে গেছিল তো ছবিটা, আমি রেখে দিয়েছি যত্ন করে। এই ম্যাডাম কবে আপনার গাড়িতে উঠেছিল মনে আছে? এমনিতে মনে থাকতো না, কিন্তু সেদিন আমার ছেলে হয়েছে, তারিখটা 25শে এপ্রিল। কোথায় গিয়েছিলেন সেটা মনে আছে? চলুন প্লিজ চলুন। ম্যাডামকে সেদিন এখানে নামিয়েছিল আন্না, ওখান দিয়ে একজন ছুটে যাচ্ছিল, ম্যাডাম ডাকলেন কিষান কিষান। কিষান না ঈশান? ঈশান। এটা কিছুতেই হতে পারে না। আপনি একটু ভেতরে যান তো। হ্যাঁ সে কি? আপনি ভেতরে যান, আমি চালাবো। জান জান। আরে আরে বেড়ে চলে সব বারো, আছে জানি তার কারণ, ভেবে রাত্রি দিন হব সঙ্গহীন, তোকে না বলে। সুভাষদা মারাত্মক ভুল হয়ে গেছে, তুই তুই বাড়ির সকলকে নিয়ে ধর্মতলায় চলে আয়। সব আজ শেষে অঙ্কের হিসেব তো। হ্যালো 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 দাদা। হ্যাঁ বলছি যে রোহিত ফোন করেছিল একটু আগে, বলছে যে কি একটা নাকি মারাত্মক ভুল হয়ে গেছে আমাদের, এক্ষুনি সবাইকে ধর্মতলায় নিয়ে যেতে বললো। আমি আসছি এক্ষুনি আসছি। এই রিমা কি হয়েছে দাদা? এই শোন শোন তাড়াতাড়ি রেডি হ। হ্যাঁ আমাদের এক্ষুনি ধর্মতলা যেতে হবে। আসছি দাদা। চল চল আমি গাড়ি পার করছি এক্ষুনি।
ভাড়াটা আপনি ওয়েট করুন, আমি আসছি। এভাবে আমাকে আমাদের ছেড়ে চলে যেতে পারো না, সকলে তোমাকে নিতে এসেছে। কিন্তু আমি তো আমি সব জেনে গেছি মিঠি, সেদিনের ঘটনা আমি সব জেনে গেছি। তুমি যে এতটা বড় মনের মানুষ আমি বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও মিঠি। আমি না তোমাকে রোহিত খুব ভালোবাসি গো, খুব ভালোবাসি। আমিও তো তোমাকে ভালোবাসি, শুধু ভয় পাচ্ছিলাম তোমাকে যদি আর না পাই। না গো না, আমি তোমাকে একদম মিথ্যে কথা বলবো না, আর কোনোদিন মিথ্যে কথা বলবো না। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি তুমি আমাকে ক্ষমা করে দেবে তো? তুমি আমাকে ক্ষমা করবে? এবার আমাদের যেতে হবে, চল। আমি যদি বাসের ড্রাইভারকে না বলে রাখতাম ও আমাকে ধরতে পারত। মানে তুই ড্রাইভারকে কি বলে রেখেছিলি? আমি বাসের ড্রাইভারকে অলরেডি বলে রেখেছিলাম, যতক্ষণ না একটা হলুদ ট্যাক্সি আসবে ততক্ষণ যেন বাসটা একদম না ছাড়ে। মানে তুই জানতিস আগে থেকে যে ও হলুদ ট্যাক্সি করেই আসছে? হ্যাঁ, আমি তো নিজের গাড়িতে আসতে পারি। হ্যাঁ তাই, একদম। তুমি আমার আর ঈশ্বরের উপর রাগ করে পার্মানেন্টলি ব্যাঙ্গালোর চলে যাচ্ছিলে, তাহলে তুমি কি করে নিজের গাড়িতে আসবে? চল চল বাড়ি, চল বাড়ি, চল, অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ অনেক কাজ আছে, চল। হ্যাঁ তুই চলো চলো। কি দিদি, আমার জন্য তোর বিয়েটা? আই এম ভেরি সরি। দূর পাগলি, তোকে ছাড়া আমি বিয়ে করব? সেটা কখনো হতে পারে বল? একদম ঠিক, একদম। সেটা কি কখনো হতে পারে?
এবার একটু নিশ্চিন্তে খেতে পারছো? দেখো না আবার কলা না তাহলে শুধু রিমা নয়, আজ এক লগ্নে তিনটে বিয়ে, রিসেপশনটা টিও থাকলো। হঠাৎ কেন হলো আমার দিন যাব, সমাল।